Welcome to our study in Belgium session. So today we'll discuss about studying Belgium, peer opportunities and scholarship opportunities. তো আমাদের সাথে আমাদের কিছু গেস্ট আছেন যারা হচ্ছে বেলজিয়াম ইতিমধ্যে পড়াশোনা করতেছেন। তো আজকে আমরা এই বেলজিয়াম এবং নেদারল্যান্ডস এর উপরে কিছু বলবো, যেহেতু আমি আবু মুসা অলরেডি নেদারল্যান্ডস থেকে ভাইদের সাথে কথা বলতেছি। তো আমরা দেখবো যে সাদৃশ্যর কিছু আছে কিনা, কিছু ডিফারেন্স আছে কিনা, অপরচুনিটিস আমি পারলে সময় পেলে কিছু বলবো। তো মোস্ট অফ দা টাইম আমরা একটা ইনফরমাল সেশনের মতো যেন আমরা ইনসাইট জানতে পারি বেলজিয়াম নিয়ে, তো সেই ব্যাপারগুলো আমরা আজকে জানবো। তো আমি যে জিনিসটাতে সবার আগে যাব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো আমরা একজন একজন করে আমরা যাব সবার কাছে। তো আমি সবার আগে যাব হচ্ছে আমার ঠিক ডান পাশে আছে হচ্ছে নাইম ভাই। নাইম ভাই দিয়ে আমরা শুরু করব। নাইম ভাই যদি বলেন কিছু ইন্ট্রোডাকশন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম, আমি আলামিন নাইম। আমি এখন আছি হচ্ছে গিয়ে গেন্ট সিটিতে, আর আমার পড়াশোনা হচ্ছে গিয়ে গেন্ট ইউনিভার্সিটিতে, আর আমি মাস্টার্স করতেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপরে। অলরাইট, খুবই ছোট্ট এবং সুন্দর একটা ইন্ট্রোডাকশন। এরপর আছে হচ্ছে আমাদের শাহিন কবির ভাই, যদি আমাদেরকে একটুখানি বলেন। থ্যাংক ইউ মুসা ভাই। আমি শাহিন কবির, আমি গ্যান্ট ইউনিভার্সিটিতে অ্যাডভান্স মাস্টার্স টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতেছি। অলরাইট, এরপরে হচ্ছে নেক্সট অবশ্যই লাস্ট এবং ফার্স্ট আমাদের ফজলি রব্বি ভাই। আমাদের সবার পরিচিত মুখ অবশ্য যারা বেলজিয়াম থেকে আসছেন। মাস্টার্স করতেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ, আর আমি এখন বর্তমানে ফ্রান্সে আছি। ইরাসমুসে আসছিলাম, এখন এখান থেকে বাসায় যাব, এই কারণে আর বেলজিয়ামে ব্যাক করা হয়নি। অলরাইট, তো সবার আগে আমি যে টপিকটা নিয়ে জানতে যাব সেটা হচ্ছে কোভিড সিচুয়েশন ইন বেলজিয়াম। তো আমি আশা করি যে আমাদের যে দুই ভাই বেলজিয়াম আছে, শাহিন কবির ভাই এবং নাইম ভাই, আপনাদের মধ্যে কে হয় যদি বেলজিয়ামের সিচুয়েশনটা বলেন আপাতত কোভিড সিচুয়েশনটা। বেলজিয়ামে লকডাউন চলছে এখন, আপনি হয়তো জানেন, তবে আগের মতো যে ওই লকডাউন অত কড়াকড়ি এরকম না, মানে হালকা পাতলা কিছু কিছু দোকানপাট অলরেডি খুলে গেছে, আর ক্রিসমাস যেহেতু আসতেছে সেটা আরো সে কারণে আরো শিথিল হয়েছে। তবে ওই ব্রাসেলসে আর হচ্ছে অ্যান্টওয়ার্পে হচ্ছে কোভিডের মানে প্রাদুর্ভাবটা এখন অনেক বেশি, সেই তুলনায় গেটে আমরা এখন অনেক সেফ আছি আর কি। আচ্ছা, কোন বাংলাদেশি স্টুডেন্ট বা বাংলাদেশি পরিচিত আপনাদের খোঁজ খবর রাখে কিনা, বা এমবাসি আছে আমাদের বেলজিয়াম এমবাসি, তো এটার সাথে স্টুডেন্টরা কানেক্টেড কিনা, কি আশেপাশে কিছু জানেন কিনা আপনারা? বাংলাদেশি মানে যে ব্রাসেলসে যে কমিউনিটি আছে ওদের সাথে আমাদের একটু কিছু তো কমিউনিকেশন আছে, আর ওখানে দুই একজন ভাই আছে যারা মানে মাঝে মাঝে যোগাযোগ রাখে, যেহেতু জানা রেখে সবাই ব্যস্ত আর কি, তারপর ব্যস্ততার মধ্যে তারা মাঝে মাঝে খোঁজ খবর নেয় এইটুকুই আর কি। All right, thank you. Actually, Netherlands এর অবস্থা অনেকটা এরকম, পুরো ইউরোপের অবস্থাই মনে হয় যে সেম, যে আপনার সিচুয়েশন এখন অনেকটা কন্ট্রোলে বলা যায়। স্টুডেন্টরা বেলজিয়ামে এই সেপ্টেম্বর সেশনে কি কোভিড এর মধ্যে আসতে পারছিল, বা কি কি হয়েছে তাদের লাইফে, আপনাদের কোনো আইডিয়া আছে কিনা, আপনারা সম্মানিত অ্যাডমিন আপনাদের সাথে কারো যোগাযোগ হয়েছিল কিনা, এই ব্যাপারটা যদি বলেন আমাদের ফজলি রাব্বি ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, রাব্বি ভাই এই বিষয়ে ভালো বলবেন। হ্যাঁ, আমার জানা মতে চারজন আসছে, আরো দু একজন মেবি ভিসা পাইছে, আমি এখনো শিওর না, তবে আমি কনফার্ম যে চারজন আসছে। আর আসলে মেইন প্রবলেম হয়েছে অনেকেই অ্যাডমিশন পাইছিল, হওয়ার পরে কোভিড সিচুয়েশনের কারণে এমবাসি বন্ধ, তো অনেকে দেখা গেছে অন্য কান্ট্রিতে মুভ করছে, যে কান্ট্রি গুলির এমবাসি বাংলাদেশে আছে। কিছু কিছু স্টুডেন্ট ছিল ডিটারমাইন্ড যে আমরা বেলজিয়ামে আসব, তো তারা ধৈর্য ধরেছিল, এমবাসির সাথে অনেক কমিউনিকেশন করছে, আমরাও এখান থেকে ইউনিভার্সিটিতে যোগাযোগ করে চেষ্টা করছি, পরবর্তীতে এমবাসি তারা রাজি হয়েছে যে তোমরা কনসুলেট অফিসে তোমাদের সব ডকুমেন্ট দাও, আমরা কনসুলেটের এর মাধ্যমে আমরা সব কিছু ভেরিফাই করে ভিসা ডিসিশন জানাবো।
তার মানে হচ্ছে বাংলাদেশে যে কনস্যুলেট অফিস আছে বেলজিয়ামে, কারেন্ট যাই অ্যাপ্লিকেন্ট গুলো ছিল সেপ্টেম্বরে, তারা হচ্ছে বাংলাদেশ থেকে কমপ্লিট করতে পারছে কাজটা। হ্যাঁ হ্যাঁ, তাদেরকে ইন্ডিয়াতে যেতে হয়নি। দ্যাটস অলসাম, দ্যাটস অলসাম। তাহলে নেক্সট যে ইয়ারটা আসবে বা নেক্সট যে 2021 এর সেপ্টেম্বর সেশন, আমি জানি না ঠিক সেশন কয়টা, কিন্তু আপনার নেক্সট যে সেপ্টেম্বর যেটা আছে সেটাতে কি অবস্থা, বা এটা কি তারা বাংলাদেশে করবে নাকি ইন্ডিয়া ভিজিট করতে হবে? সম্ভবত 2021 সালের সেপ্টেম্বর সেশন আস্তে আস্তে কোভিড পরিস্থিতি অনেক ভালো হয়ে যাবে আশা করি, তো সেক্ষেত্রে ভালো হয়ে গেলে ইন্ডিয়াতে গিয়েই করতে হবে। আর যদি অবস্থার কোনো উন্নতি না হয় তাহলে সেক্ষেত্রে সেম রুলসই ভালো হবে বাংলাদেশ থেকেই। আচ্ছা আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা ইন্ডিয়া যাওয়ার সময় আমরা অনেক কিছু হ্যাসেল মনে করি যে ইন্ডিয়া যাওয়াটা একটা সমস্যা, একটা ব্যারিয়ার, একটা কেমন জানি আমরা যাইতে চাই না, বা ব্যক্তিগত ভাবে আমার এরকম একটা ইয়া ছিল বাংলাদেশে যখন থাকতো, আমি ইন্ডিয়া যে এম্বাসি গুলো আছে সেখানে যাব না, যা আছে সব বাংলাদেশেই দাঁড়াবো। তো এই এই ক্ষেত্রটা থেকে আপনারা কি বলবেন, আপনাদের এক্সপিরিয়েন্স কি, যে ইন্ডিয়াতে যে বিএফএস অফিস আছে যেখানে জমা দিতে হয় আমি যতটুকু জানি, তো সেইখানে আপনারা কি বলবেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন যদি এই জিনিসটা শেয়ার করেন? আচ্ছা, আমি কি বলতে চাই এই বিষয়ে, এটা হচ্ছে আর 17 সাল পর্যন্ত কিন্তু বাংলাদেশ থেকে যে তেজগাঁও যে অফিসটা রয়েছে ওই এসিআই মিটিং এর মধ্যে সেখান থেকে কিন্তু ভিসা দিত, কিন্তু এটা অনেক সময় নিতে তারা প্রসেস করতে, তারপরে আরো কিছু অফিসিয়াল কারণে হচ্ছে পরে ওরা সেই জিনিসটাকে হচ্ছে ইন্ডিয়াতে বিএফএস অফিসে ট্রান্সফার করছে। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে ভিসা পাওয়াটা মানে তাড়াতাড়ি হয়ে গেছে, যেমন আমাদের ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি মানে ওদের কাছ থেকে রিফিল পাইছি, এবং এখন পর্যন্ত সেই সিচুয়েশনটাই চলতেছিল, কিন্তু ওই যে কোভিড এর কারণে আবার বাংলাদেশ থেকে যে এই বছর কিছু স্টুডেন্টকে ভিসা দিয়েছে, কিন্তু এটা হয়তো কন্টিনিউয়াস আবার কোভিড সিচুয়েশনটা যদি ডেভেলপ হয় তাহলে আবার হয়তো ইন্ডিয়াতে যাইতে হবে, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট মানে এখন পর্যন্ত মানে চাচ্ছে যে বাংলাদেশ থেকে যেন আবার হচ্ছে ভিসা দেওয়ার প্রসেসটা চালু করা হয়, কারণ এই দিল্লিতে যাওয়া আসা মানে সিচুয়েশন মানে অনেকের কাছে একটু ডিফিকাল্ট মনে হয় আর কি। অলরাইট অলরাইট, অ্যাকচুয়ালি আমাদের অডিয়েন্স একটুখানি হয়তো কনফিউশনে থাকতে পারে, আমাদের স্ক্রিনে আছে যে কোভিড সিচুয়েশন এবং আমরা ডিসকাশন করতেছি ভিসা বিএফএস নিয়ে। অ্যাকচুয়ালি এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার আমাদের, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা বাংলাদেশিদের জন্য, যে ভিসাটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি। আমরা অ্যাডমিশন পাইতে পারি, স্কলারশিপ পাইতে পারি, কিন্তু ভিসাটা যদি না পাই তাহলে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় এই বিশাল ব্যারিয়ারটাকে আমরা টেক ওভার করতে পারি না। তো সিচুয়েশনটা কেমন, এটা কোভিড এর সাথে অনেকটা রিলেটেড, এই কারণে ডিসকাশন করলাম। এখন আমরা নেক্সট একটা টপিকে চলে যাব, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা জানার জন্য অ্যাকচুয়ালি আমার মনে হয় যে সব অডিয়েন্স ওয়েট করতেছিল, সেটা হচ্ছে স্টাডি অপরচুনিটিস ইন বেলজিয়াম। তো আমাদের কি কি আমরা মোটিভেশন নিয়ে এখানে যেতে পারি, আমাদের কি কি ধরনের মেন্টালিটি বা কোন ধরনের স্টুডেন্টরা যাইতে পারে, এই ব্যাপারটা নিয়ে আমি নাইমবার কাছ থেকে জানতে যাব স্পেশালি। ভাই যদি বলেন স্টাডি অপরচুনিটিস ইন বেলজিয়াম। থ্যাংক ইউ ভাই। আসলে স্টাডি অপরচুনিটির কথা যদি বলেন তাহলে বিশেষ করে বাংলাদেশের জন্য বা যারা হচ্ছে কি আপনার লাইক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষজন, ওদের জন্য হচ্ছে কি বেলজিয়ামে স্টাডি অপরচুনিটিটা হিউজ, কারণ হচ্ছে টিউশন ফি লেস, তারপরে হচ্ছে কি ভালো পার্ট টাইম জব আছে, দেন হচ্ছে কি আপনার লাইক রিটেক হইলে বা কোনো সেমিস্টার মানে কোনো সাবজেক্ট ফেল করলে এটার জন্য আলাদা আলাদা পে করে এটার পরীক্ষাটা নিতে হয় না, এই ধরনের যাবতীয় অনেক অপরচুনিটিস আছে। তো যে বিষয়টা বেশিরভাগ আমি গ্রুপে দেখি যে হচ্ছে গিয়ে ভাই জব অপরচুনিটি কিরকম, ওইখানে গিয়ে থাকা খাওয়ার টাকা ম্যানেজ করতে পারবো কিনা, বা হচ্ছে গিয়ে বাসা থেকে টাকা আনতে হবে কিনা, মানে আরো এরকম অনেক কিছু। আসলে এখানে মোটামুটি যারা জানেন না তাদের জন্য আমি বলতে চাই যে পার্ট টাইম জব করে আপনার থাকা খাওয়া খুব সহজই হয়ে যাবে, এটা নিয়ে মানে এতটা টেনশন নেওয়ার কিছুই নাই। আর হচ্ছে কি ম্যাক্সিমাম স্টুডেন্টদের আমি যতটুকু দেখলাম যে ওদের মেন্টালিটি থাকে হচ্ছে যে পড়তে যাব ঠিক আছে, কিন্তু তার চাইতে বেশি হচ্ছে যে আমি টাকা কামাবো, বা হচ্ছে গিয়ে আমার যেহেতু আমাদের একটা মেন্টালিটি থাকে এটা কিছু মানে খুবই স্বাভাবিক, আপনি বুঝতে পারেন।
কিন্তু হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আপনার বেলজিয়ামে অপরচুনিটিটা হচ্ছে যে আপনি ইনকামও করতে পারবেন, পাশাপাশি হচ্ছে গিয়ে আপনি পড়াশোনাটাও ভালো করতে পারবেন, যেহেতু লাইক আপনাকে টিউশন ফির জন্য ওভার একটা ফোর্স মাথায় নিতে হচ্ছে না। অলরাইট অলরাইট, মানে এখানে এক বছরের কোর্স এমন যে এক বছর টিউশন ফিস দিয়ে দিচ্ছি আর তো টিউশন ফিস দিতে হবে না, এরকম জিনিসটা? হ্যাঁ হ্যাঁ অলরাইট। তো আপনি কস্টিং এর কথাটা বলতেছিলেন যে থাকা খাওয়া ম্যানেজ করা যাবে, যদি আমাদেরকে স্পেসিফিকলি বলা যায় যে আপনাদের মান্থলি এক্সপেন্সটা কেমন এজ এ সিঙ্গেল স্টুডেন্ট এন্ড উইথ ফ্যামিলি স্টুডেন্ট, লাইক আমার মনে হয় যে এই জিনিসগুলো আমাদের মোর ইনসাইট দিবে আর কি, আপনাদের কাছ থেকে শুনতে পারবে। আচ্ছা, নর্মালি যদি আমি আমার এক্সপেন্সের কথা বলি, আমার হচ্ছে কি হাউস রেন্ট নর্মালি আপনার 700 এর ভিতরে হয় নর্মালি, আর হচ্ছে গিয়ে যদি আপনি কারোর সাথে শেয়ার করেন তাহলে হচ্ছে গিয়ে রেন্ট আর একটু কমে যায়। আর 700 তো অনেক অনেক এক্সপেন্সিভ, 700 ইউরোস মিন্স, মানে আমি অন এভারেজ এর কথা বললাম, যেটা হচ্ছে যে এর বাইরে যাবে না অবভিয়াসলি। এটা কি আপনার শুধু শুধু বাসা ভাড়া নাকি খাওয়া দাওয়া এক্সপেন্স সহ? আচ্ছা আমি একটু 9 এর সাথে আসলে অ্যাড করতে চাই, মানে 700 বলতে বোঝাইছে যে আপনার একটা অ্যাপার্টমেন্ট, খুব রিল্যাক্স থাকতে চায় সিঙ্গেল কিছু স্টুডিও আছে যেগুলি 500-550 ইউরো লাগে, এই এটা হলো বাসা ভাড়া। আর হচ্ছে কি হাত খরচ তো পুরাই নিজের উপরে নির্ভর করে, বাট নরমালি আপনার ইউনিভার্সিটিতে যাওয়া আসা বলেন বা হচ্ছে কি অন্যান্য আউটিং এর খরচ বলেন, প্লাস হচ্ছে কি লাইক খাওয়া দাওয়ার খরচ বলেন, ওইটা 200-250 আই থিংক। ওকে উইথিন ট্রান্সপোর্টেশন কস্টটা যদি আর একটু বলতেন। হ্যাঁ, ট্রান্সপোর্টেশন কস্ট এখানে আসলে আপনার যদি গেন্টের কথা আমি বলি, এখানে যেমন লিজিন লিজিন এর বাস ট্রাম সব একই কোম্পানির, তো সেই ক্ষেত্রে আপনি 50 ইউরো হচ্ছে কি আপনি যদি একটা কার্ড করে নেন মান্থলি, ওই ওই কার্ডের মাধ্যমে কিন্তু আপনি বাসে ট্রামে চলতে পারবেন, তো 50 ইউরো ইজ এনাফ। আমাদের এখানে হচ্ছে নেদারল্যান্ডসে যেটা হচ্ছে ওবিচিপ কার্ড বলে, তো ওই একটা স্মল কার্ড এর মধ্যে আপনি বাস ট্রাম ট্রেন ইচ এন্ড এভরিথিং আপনি ইউজ করতে পারেন। এই ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় মোরালেস সবগুলা কান্ট্রিতে এরকমই, তা আসার পরে হয়তো আমাদের অডিয়েন্সরা এইগুলা করে নিতে পারে। এরকম কোন প্যাকেজ আছে লাইক বাস ট্রাম ট্রেন সবগুলা অল টুগেদার ওয়ান প্যাকেজ 100-200 ইউরো এরকম? আচ্ছা আমি বলি, বাস ট্রাম এবং ট্রেনের আছে, বাট সাধারণত আমরা মানে বেলজিয়াম শহরটাই মানে বেলজিয়াম টোটাল কান্ট্রিটাই ছোট, তো এখানে আপনার যে সিটি ওই সিটিতে মানে চলাচল করার জন্য ট্রেনের দরকার হয় না, সাধারণত কেউ ট্রেনের টিকিট করে না। ট্রেনের টিকিট করতে গেলে ট্রেন একসাথে দেখা গেল যে আরো 100 ইউরো এক্সট্রা লাগতেছে, এই জিনিসটা কেউ করে না। আর যারা দেখা যাচ্ছে এখানকার স্থানীয় বা ইউরোপিয়ান অন্য কোনো সিটিতে থাকে তারা স্টুডেন্ট পাস দিয়ে মান্থলি ট্রেনের টিকিটটা কেটে নেয়। ট্রান্সপোর্টেশন আর একটু অ্যাড করি এখানে, মানে আসলে পুরো ইউরোপিয়ানরা এরা ট্রান্সপোর্টের ক্ষেত্রে সাইকেলটা বেশি প্রেফার করে, তো বিশেষ করে হল্যান্ডে আলাদা একটা রোড আছে, আমি জানি না আপনারা কি অবস্থা এখানে, মানে বেশিরভাগ প্রত্যেকটা ফ্যামিলিতে অন্তত অ্যাটলিস্ট একটা করে সাইকেল থাকে চলাচল করার জন্য, তো এখানে সাইকেল ইয়া রেন্ট নেওয়া যায়, তো সেক্ষেত্রে ইউরো করে মাসে। সাইকেলের জন্য অ্যাকচুয়ালি ইউরোপিয়ান কান্ট্রি গুলা
সাস্টেনেবল একটা গোল সম্ভবত আছে এরকম কিছু একটা, যে ওরা কম টাকার মধ্যে বা পরিবেশ বান্ধব কিছু একটা করতে যাচ্ছে, এবং পেডেস্টেরিয়ানদের দিন কি দিন ওরা বেশি হচ্ছে আপনার অপরচুনিটি দিচ্ছে, যে পেডেস্টেরিয়ান সাইকেলিস্ট অনেকটা পেডেস্টেরিয়ান এর মতোই ওরা কাউন্ট করে। তো যেন নিজে গাড়ি বা ট্রান্সপোর্টেশন গুলার একটুখানি জোর কম দিয়ে পেডেস্টেরিয়ানদের দিকে জোরটা দিচ্ছে, বিশেষ করে অনেক বড় বড় সিটি গুলোর মধ্যে কিছু কিছু প্লেস আছে যে ওইখানে আপনি গাড়ি নিয়ে ঢুকতেই পারবেন, তো ওইখানে হচ্ছে সাইকেল বা হাঁটাহাঁটি করাটা অনেকটা ইজি আপনার। বিশেষ করে আমাদের হল্যান্ডে অ্যামস্টারডাম অনেকটা এরকম, প্রত্যেকটা সিটি এরকম যে আপনার গাড়ি নিয়ে এন্টার করা অনেক এক্সপেন্সিভ। তো কম্পেয়ার মানুষ কি করে, যেখানে হচ্ছে সাইকেল নিয়ে যায়, এবং সাইকেলের জন্য আমাদের কেস আছে গাড়ির মধ্যে, পরে সিটিতে ঢোকার আগে বাইরে গাড়ি রেখা যায়, সিটির ভিতরে যে সাইকেল চালায়। তো অনেক অসাম জিনিসগুলো। যাই হোক, আমরা হচ্ছে বেলজিয়ামের অপরচুনিটিস গুলো নিয়ে জানতেছিলাম, এবং লাস্টে যে অপরচুনিটিসটা আমরা হচ্ছে গ্রাজুয়ালি জানতে পারবো সেটা হচ্ছে স্কলারশিপ। এটা হচ্ছে আমাদের পরবর্তীতে আসবে, আমরা একটা আলাদা টপিক রাখছি এটা নিয়ে। তো ফার্স্ট আমি যে জিনিসটা জানতে চাবো সেটা হচ্ছে ডেডলাইন এন্ড সেশন, বেলজিয়ামে কয়টা সেশন আছে এবং ডেডলাইনটা কবে, স্টুডেন্টরা কবে নাগাদ অ্যাপ্লিকেশন করতে পারে, যারা অলরেডি ইন্টারেস্টেড আমাদের কথা শুনে বা বেলজিয়াম নিয়ে ইন্টারেস্টেড যারা জানতে যাচ্ছেন, এটা যদি বলতেন আমাদের শাহিন ভাই। এই বিষয়ে রাবি ভাই আমাদের ভালো মতো জানবে। আচ্ছা, আসলে বেলজিয়ামের সেশন একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, তো অ্যাপ্লিকেশন শুরু হয় মেইনলি, সর্বপ্রথম শুরু হয় ঘেন্ট ইউনিভার্সিটিতে, এটাই ফার্স্ট, এবং পরবর্তীতে বাকি। তো ঘেন্ট ইউনিভার্সিটির অ্যাডমিশন অ্যাপ্লিকেশন স্টার্ট হয় 1st অক্টোবর, আর ডেডলাইন হলো আপনার 1st মার্চ। বাট 1st মার্চ মিন্স আপনার 1st মার্চের মধ্যে আপনার টোটাল ডকুমেন্টটাকে ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিসে সেন্ড করতে হবে। এখানে একটা বিষয়গুলি আছে আমি বলি, অন্যান্য যে ইউনিভার্সিটিগুলি আছে সেগুলির ক্ষেত্রে আপনার ডিসেম্বর থেকে শুরু হয় এবং সেটা মার্চের লাস্ট পর্যন্ত। যোগাযোগ করে আমি 7 দিন আগে পাইছি। আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে কোন কোন প্রোগ্রাম বাংলাদেশ থেকে যাওয়া যাবে, লাইক ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি, এবং ওইগুলোর জন্য কি আলাদা কোনো ডেডলাইন আছে কিনা, বা ওইগুলো কেমন কি আসে বিষয়। পিএইচডি এর ক্ষেত্রে তো কোনো ডেডলাইন নেই আসলে, পিএইচডি টা ডিপেন্ড করতেছে কখন তার ফ্যাকাল্টিতে কখন তার পিএইচডি স্টুডেন্ট লাগবে, মূল কথা ভ্যাকান্সির উপর। আর ব্যাচেলর এবং মাস্টার্স সেম ডেডলাইন, বাট ব্যাচেলর এর ক্ষেত্রে একটা বিষয় কি, এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্লাস ডাচ ল্যাঙ্গুয়েজ, এই দুইটা ল্যাঙ্গুয়েজের কোর্সটা বেশি, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুবই কম। দেখা গেল যে মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হয়তো একটা বা দুইটা বা কোনো কোনো ইউনিভার্সিটিতে নেই বলা যায়। তো দার কি ধরনের সাবজেক্ট পড়তে পারে যদি বলতেন, যে ধরেন বিজনেস অর কম্পিউটিং অর মেবি সোশ্যাল সায়েন্সের কোন সাবজেক্ট গুলো ব্যাচেলর মাস্টার যদি এর জন্য। ব্যাচেলর এর জন্য সাধারণত আর্টস এর কিছু সাবজেক্ট আছে, আর আপনি কম্পিউটেশনের কিছু ডাইরেক্টলি আপনার কম্পিউটার সায়েন্স না বাট রিলেটেড, যেমন আমরা এরকম টাইপের কিছু একটা খুবই লিমিটেড। ব্যাচেলর এর ক্ষেত্রে ইংলিশ প্রোগ্রাম,
বাট প্রত্যেকটা মাস্টার্সের ক্ষেত্রে হিউজ অপরচুনিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অলমোস্ট সব সাবজেক্টই আছে। আর মোটামুটি আর একটা বিষয় যে কনফিউশনে থাকে যে অ্যাপ্লিকেশন করার সময় আইএলস এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, দেখা যায় কি আইএলসটা থাকাটাই ভালো। আমাদের একজন অডিয়েন্স এখানে কমেন্ট করছেন, আমি আপনাকে একটু থামাই, আমাদের সাথে বেশ কয়েকজন অডিয়েন্স যুক্ত হয়েছে, রাকিব হাসান, অয়ন, আশিস দেবনাথ এবং প্রীতম দত্ত, তো অনেকেই কোশ্চেন করছে। একজন হচ্ছে এটার মধ্যে দেখতেছিলাম যে কোশ্চেন করছে যে উইদাউট আইএলস এমএসসি যাওয়া যাবে ভাই, এটা হচ্ছে আপনার আমাদের ডিবি মিলন খান নামে একজন ভদ্রলোক কোশ্চেন করছেন, তো এটা অ্যাড করে দিন একসাথে। আচ্ছা আচ্ছা, এখন উইদাউট আইএলস বিষয়টা হলো যে আপনি যদি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পান তাহলে আপনি আশা করি ভিসাতে আপনাকে আটকাবে না যে আপনি আইএলস ছাড়া কেন আসছেন, যদি আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থাকে। তো এখন প্রবলেমটা হলো যে এখানে তো সিট তো লিমিটেড, দেখা যায় যে একটা প্রোগ্রামে 10 জন বা 15 জন স্টুডেন্ট নিবে, ওই প্রোগ্রামে যদি এখন 15 জন স্টুডেন্ট নিবে যদি 50 জন অ্যাপ্লাই করে তাহলে তারা কিভাবে সিলেক্ট করবে? একটা অবশ্যই রেজাল্ট দেন, তার আইএলস এর আইএলস সার্টিফিকেট আছে নাকি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আছে, কোনটা দেখবে, তার ইংলিশ প্রফিসিয়েন্সি কোন ভালো কার, তারপরে এইভাবে আলাদা আলাদা সব ক্রাইটেরিয়া আছে। তো ওভারঅল মিলায় একটা ওরা একটা পয়েন্ট সিস্টেম করে, তো পয়েন্ট সিস্টেম করার পরে তাকে অ্যাডমিশন দেয়। আর এই জন্য মানে আমি বলবো, আমার সাজেশন যে আপনারা চেষ্টা করবেন আইএলস দিয়ে আসা, মিনিমাম ইজ লাইক 6.5 ইজ ব্যান্ড কোন আলাদা আছে কিনা। আমি আমি এই ব্যাপারে হচ্ছে কি পজিটিভ ভাবে একটা কিছু অ্যাড করতে চাই, যদি ভাইয়ের কথা শেষ হয়। আচ্ছা হ্যাঁ, অ্যাড করেন। আর বিষয়টা হচ্ছে যে আইএলস জিনিসটা নট অনলি ভিসার ক্ষেত্রে বা অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই দরকার, বাট অলসো লাইক আমার আমার পয়েন্ট অফ ভিউ থেকে এবং আমার নলেজ থেকে আমি এটা বলতে চাই যে আপনি যখন আইএলস এর জন্য পড়াশোনা করবেন তখন হচ্ছে কি আপনার ইংলিশ ফ্লুয়েন্সিটা খুবই ভালো হবে। এতে করে হবে কি আপনি যখন হচ্ছে গিয়ে লেকচারারের লেকচার গুলো ফলো করবেন বা হচ্ছে গিয়ে পড়াশোনাটা করতে যাবেন তখন হচ্ছে এটা আপনার কাছে ইজি হয়ে যাবে, আপনি হচ্ছে গিয়ে প্রফেসরদের খুব সহজে ক্যাচ করতে পারবেন, ওদের নোট গুলো খুব তাড়াতাড়ি নিতে পারবেন, এবং হচ্ছে গিয়ে লাইক ওভারঅল আপনি এখানে আসার পরে কমিউনিকেশনের ক্ষেত্রেও আপনার যেটা খুবই ভালো হবে। দেখা গেছে যে আমাদের নর্মালি একটা টেন্ডেন্সি থাকে যে সাদা চামড়া যারা থাকে ওদের একটা আলাদা রকমের একটা রেসপেক্ট থাকে যে ওরা হয়তো বা আমাদের থেকে অনেক বেশি জানে, আমি ইংলিশ জানি তারপরে এটা কিভাবে বলবো, লাইক একটা এরকম একটা মানে দোটানা কাজ করে। তো যখন কেউ যদি আসলে আইএলস এর জন্য পড়াশোনা করে বা পয়েন্ট উঠাক আর না উঠাক বা আইএলস এর জন্য পড়াশোনা করে আসে তখন তার ভিতরের ওই ফ্লুয়েন্টটা থাকে যে না ইয়া আই ক্যান টক উইথ দেম, আই ক্যান অ্যাপ্রোচ উইথ দেম উইথ গুড ওয়ে, লাইক মানে এই জিনিসগুলো চলে আসে আর কি। চলে এই জিনিসটার জন্য আমি আরেকটু অ্যাড করতে চাই আমাদের অডিয়েন্সদের জন্য, সেটা হচ্ছে আইএলস টা কেন খুব বেশি ইম্পর্টেন্ট, কেন আমরা আইএলস এর জন্য খুব বেশি বলি যে আমাদের স্টুডেন্টরা অবশ্যই আইএলস করে আসুক। আমি প্রথম যে জিনিসটা আপনাদেরকে বলবো যে আপনারা যখন ইউনিভার্সিটিতে আসবেন ম্যাক্সিমাম হচ্ছে এখানে প্র্যাকটিক্যাল বেসড, আর প্র্যাকটিক্যালটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বেসড, আপনাকে অনেক বেশি অ্যাসাইনমেন্ট করতে হবে। আপনার রাইটিং যদি একটুখানি পুর থাকে তাহলে ধরেন আপনি কিভাবে এতগুলো অ্যাসাইনমেন্ট করবেন, খুব পেইন লাগে এই জিনিসগুলা। আমি জানি না বেলজিয়ামের অবস্থাটা কি, নেদারল্যান্ডসের জন্য এই জিনিসটা অনেকের কাছে অ্যাসাইনমেন্ট অনেক ইজি, পানি বাদ আমি অনেক ভালো ইংলিশ পারি এটা সেটা, মানে ব্যক্তিগতভাবে আমি এটা নিয়ে সাফার যে আমার রাইটিং খুব বেশি একটা ভালো ছিল না, আমি এখন একাডেমিক ইংলিশ শেখার জন্য ট্রাই করতেছি যে আমার কিভাবে আমার ইংলিশ আরো ইম্প্রুভ হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলা খুব বেশি ইম্পর্টেন্ট, এই একটা হচ্ছে কারণ। আরেকটা জিনিস হচ্ছে আপনি আইএসটা একটা ব্রিজের মতো কাজ করে, লাইক অনেক সময় ইমিগ্রেশনের আপনার চেঞ্জ আসে, বিভিন্ন ধরনের চেঞ্জ আছে, যেমন রিসেন্টলি নেদারল্যান্ডস এর বেশ কয়েকটা ইউনিভার্সিটি বাংলাদেশিদেরকে যারা মই দিয়ে অ্যাপ্লিকেশন করছে না মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লিকেশন করছে সবাইকে বাদ দিয়ে বলছে যে আপনারা ফার্দার আইএস দেন অথবা আপনারা আসতে পারবেন না। তো যে কোনো সময় একটা দেশের রুলস ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেলে, তো আপনার ইমিগ্রেশন যখন একটা অথরিটি রাখে বা একটা পাওয়ার রাখে যে আপনাকে নিবে কি নিবে না, আপনার ডকুমেন্ট গুলো দেখবে কি দেখবে না,
তখন কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি তো সবার আগে ফেস করবেন হচ্ছে এম্বাসি, এম্বাসিতে তো আপনাকে যদি জিজ্ঞাসা করে কখনই জিজ্ঞাসা করবেন না হাউ আর ইউ ডুইং, কি দিয়ে খাইছো, কি করছো, এগুলো ওখানে জিজ্ঞাসা করবেন। ওরকম স্টেট ফরওয়ার্ড অনেকগুলো কোশ্চেন করে, লাইক কেন ইউনিভার্সিটি, কেন বেলজিয়াম, কেন অন্য কান্ট্রি না, কেন হচ্ছে এই সাবজেক্ট, কেন এটার ফিউচার প্রসপেক্টটা কি, এই জিনিসগুলো যদি গুছায় বলতে না পারে, স্পিকিংটা যদি না পারে, যদি জড়তা থাকে, তখন কিন্তু এই জিনিসটা খুবই প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। এটা আমি জানি না মোরলেস সব কান্ট্রির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা ফরেন কান্ট্রিতে যাচ্ছি, আমরা খুব ভালো স্পিকিং পারি না, আমাদের জড়তা আছে, এবং আমরা খুব পাওয়ারফুল মনে করি নিজেদেরকে যখন আমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থাকে, যে আমাদের তো মই আছে, আমরা একদম ইংলিশে 4 বছর পড়াশোনা করছি, কিন্তু বাংলাদেশ বাইরে আমি সবাই কাউকে আন্ডারএস্টিমেট করতেছি না, মানে ব্যক্তিগত ভাবে আমি অনেক মানুষকে দেখছি যে অনেকে বলতেছে আমি ইংলিশ খুব ফাটায় ফেলি, কিন্তু একাডেমিক লাইফে তারা কিন্তু পারতেছে না, শুধুমাত্র তাদের সেই এক্সপিরিয়েন্সটা নাই, যে কম্পোনেন্ট গুলো আছে লিসেনিং এর যে ব্যাপারটা, লেকচার আমরা শুনতেছি না বা বুঝতেছি না। আমার ফার্স্টে ফার্স্টে আসার পরে সমস্যা হইতো যে অ্যাকচুয়ালি সে কি বলতেছে, বারবার যে জিজ্ঞাসা করতে হইতো, আলাদা অ্যাপয়েন্টমেন্ট নিতাম যে স্যার আমাকে এই জিনিসটা আবার বোঝান। তো এই জিনিসটা একটা সমস্যা, যদিও আমার আয়স ছিল, কিন্তু এরপরও আমি এই জিনিসটা নিয়ে সমস্যা ফিল করতাম। আমার এক্সেন্ট ধরতে হয়, এরপর আপনার রিডিং এর অনেক ব্যাপার স্যাপার আছে, আপনার বই পড়তে হবে, অনেক বেশি রিলেভেন্ট আর্টিকেল পড়তে হবে, লিটারেচার রিভিউ ছাড়া তো ধরেন ওয়েস্টার্ন এডুকেশনটা অনেকটা ইম্পসিবল। আপনি যখন রিডিং পারেন না, তখন লিটারেচারটা কিভাবে বুঝবেন যে অ্যাকচুয়ালি এটাতে কি বুঝাইছে। তো এরকম অনেকগুলো ব্যাপার আছে যে আয়েসটা কেন দরকার। আপনার বেশিরভাগ স্টুডেন্টরা মনে করে যে আমি যাইতে পারলে এই হলো, একদম কাজ করে উল্টে ফেলো, পড়াশোনা কোনো ম্যাটারই না। অ্যাকচুয়ালি কিন্তু ওয়েস্টার্ন এডুকেশন গুলো এরকম না, আপনাকে আয়েস খুব ভালো জানতে হবে, তাহলে হচ্ছে আপনার ইংলিশটা ভালো থাকলে আপনি এই জিনিসগুলা কোপ আপ করতে পারবেন, অ্যাটলিস্ট ড্রপ আউট হবেন না, যেই কারণেই আসেন যেভাবেই আসেন, আপনি অ্যাটলিস্ট আপনার পড়াশোনাটা শেষ করার মতো একটা এনার্জি থাকবে যে আই ক্যান ডু ইট। এবং একটা ডিগ্রি কি পরিমাণ যে ভ্যালু, যারা এটা শেষ করতে পারছে এবং ভালো পর্যায়ে গেছে, এটা তাদের কাছ থেকে কখনো জানার ট্রাই করবে। যারা ড্রপ আউট হয়ে গেছে বা আসার পরে পড়াশোনা করবেন, তাদের কাছ থেকে এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকবেন। এবং আয়েসটা খুব দরকার, আপনার ভিসার জন্য বাদ দেন, আপনি আপনার পড়াশোনা, আপনার ফিউচার, আপনার একটা যে বেসিক কম্পোনেন্ট, এই জিনিসটা থাকার জন্য আমার মনে হয় আয়েস দরকার। উইদাউট আয়েস থিঙ্কিংই করবেন না। সেটা হচ্ছে টিউশন ফিস এন্ড স্কলারশিপস কি কি আছে বেলজিয়ামের জন্য বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, এই ব্যাপারটা যদি কেউ বলেন। স্কলারশিপের বিষয়টা বলি, গ্রেন্ড ইউনিভার্সিটিতে হচ্ছে স্কলারশিপের ব্যাপারটা আমরা পরে জানবো, আগে হচ্ছে টিউশন ফিস কি রকম আছে ফর ব্যাচেলর মাস্টার্স। আচ্ছা, ব্যাচেলর তো রাব্বি ভাই বলে দিয়েছে যে এখানে তেমন ব্যাচেলর প্রোগ্রাম পড়ানো হয় না, একটা দুটো যেটা আছে। তো ব্যাচেলর, সেক্ষেত্রে আমি মাস্টার্সটা বলি, ব্যাচেলরটাও মোটামুটি তার মতনই হবে, হয়তো ক্রেডিটের কারণে কয়েকটা কিছু পরিমাণটা বেশি হতে পারে। তো মাস্টার্স প্রোগ্রাম যারা বাংলাদেশ থেকে আসবে আর কি এখানে, তো সেক্ষেত্রে ডেভেলপিং কান্ট্রি হিসেবে বাংলাদেশিদের জন্য টিউশন ফিচার ছাড় আছে। যেমন আগে যেটা ছিল, এখানে যদি অন্যান্য কান্ট্রি বা ডেভেলপ কান্ট্রির লোকজন যারা আসতো, আমাদের গ্রেন্ড ইউনিভার্সিটির কথাই যদি বলি, তাহলে এখানে 5,000 হচ্ছে পার ইয়ার, 5,000 ইউরো টিউশন ফি ছিল। সেক্ষেত্রে যে বাংলাদেশ থেকে কেউ যদি আসে ডেভেলপিং কান্ট্রি হিসেবে, সেক্ষেত্রে পার ইয়ার তাকে মাত্র 1,000 আর কি, হয়তো ক্রেডিট ভেদে এদিক ওদিক হতে পারে, মানে 1,000 এর মতো পে করতে হতো, এটা অনেক একটা গ্রেট অপরচুনিটি। আর অন্যান্য ইউনিভার্সিটিতেও কিছুটা ডিসকাউন্ট রয়েছে, যেমন রাবি ভাই বলবেন যে ব্রাসেলসের যে ইউনিভার্সিটি ওখানে। আচ্ছা, আরো আছে কি, কেউ লুভেন আছে, এন্টার, তারপরে হ্যাসেল্ট ইউনিভার্সিটি আছে, লিগ আছে, বিউবি আছে, তো এগুলো মোটামুটি সবগুলি পাবলিক ইউনিভার্সিটি আর কি। তো এর মধ্যে বিউবি তে একটু টিউশন ফিটা একটু বেশি, 3,500 এর মতো। অস্ট্রেলিয়া, কানাডা বা অন্যান্য কান্ট্রির সাথে তুলনা করেন, তাইলে বেলজিয়ামে টিউশন ফি বেশি না, জাস্ট একটা ইউনিভার্সিটিতেই শুধু একটু টিউশন ফি বেশি। এছাড়াও আরো কিছু ইউনিভার্সিটি আছে, ওগুলো ভালো, বাট একটু টিউশন ফি অনেক হাই। আমি ক্লিয়ার হই,
আমি জানি অডিয়েন্সের হয়তো বা এই জিনিসটা নিয়ে একটু ডাউট থাকতে পারে বা কনফিউশন থাকতে পারে। তো বেলজিয়ামে টিউশন ফিস এক হিসেবে অনেক কম, যেটা কিনা একটা অপরচুনিটিস বলা যায় বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে। আপনারা যেটা বলতেছিলেন 1 থেকে 3 হাজার, 3.5 হাজার এরকম আমি যতটুকু ক্যাচ করতে পারছি আপনাদের মধ্য থেকে, যে খুব বেশি হলে 3.5 হাজার এমনি। আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই, আর সেটা হচ্ছে যে নেক্সট ইয়ার থেকে টিউশন ফিটা কিন্তু বাড়বে, কিন্তু সেটা আমাদের জন্য অতটা ইমপ্যাক্ট ফেলবে না, এবং টিউশন ফি বাড়লেও আবার সেটার সাথে স্কলারশিপ অ্যাড হচ্ছে, তো সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কিছু নাই আর কি। অলরাইট অলরাইট, তো 1 থেকে 3 হাজার ইউরো ধরেন 3 লাখ টাকার মধ্যে সে মাস্টার্স কমপ্লিট করতে পারতেছে বেলজিয়ামের এই র্যাঙ্কিং। না না, 3 হাজার টা হচ্ছে 1 থেকে 3 হাজার টা সেটা হচ্ছে পার ইয়ার আর কি। পার ইয়ার, আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনিতে মাস্টার্স 2 ইয়ার্স 1 ইয়ার্স বোথ আর দেয়ার। সাধারণত 2 ইয়ার্স আর কি, 2 ইয়ার্স এর আছে, এটা ডিপেন্ড করতেছে ক্রেডিটের উপর কত ক্রেডিট, যেমন বিজনেস ফ্যাকাল্টিগুলি বেশিরভাগই 1 ইয়ার কোর্স। হ্যাঁ, কিন্তু বাংলাদেশিদেরকে সাধারণত 1 ইয়ার ওরা দেয় না, 2 ইয়ার্স এর দেয়, 1 বছর তাদেরকে একটা প্রিপারেটরি কোর্স দেয়, মানে আমাদের যে কোর্স কারিকুলাম তাদের কাছে মনে হয় যে এটা হচ্ছে তাদের ডাইরেক্ট মাস্টার্স প্রোগ্রামে ইন্টার করার জন্য আর কি না। হ্যাঁ, সেই কারণে তারা কি করে, তাদেরকে 1 বছরের একটা প্রিপারেটরি কোর্স দেয়, বেসিক কোর্স কিছু পড়ায় নেয়, আর তারপরে হচ্ছে মেইন কোর্সে তাদেরকে অ্যাডমিশনটা দেয়, মানে ওটা কন্টিনিউয়াস প্রসেস, তাকে আবার নতুন করে প্রসেস বা এরকম কিছু করতে হবে না, এটা জাস্ট একটা কন্টিনিউয়াস প্রসেস। হুম হুম, নাইম ভাই আমাদের খুব চুপ হয়ে আছেন, ভাইয়া শুধু শুনে আছেন। না ভাই, আমি আপনাদের কথা শুনতেছি অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, আপনার কাছে একটা যে এই ব্যাপারটা নিয়ে যদি জানি, যে আপনার টিউশন ফিস যদি এখানে 2 বছর থাকে, তাহলে আপনার ইন এভারেজ লাইক বাংলাদেশিদের আর কোন এডিশনাল আপনার কস্ট বিয়ার করতে হয় কিনা, লাইক আপনার জার্মানিতে বা নেদারল্যান্ডস আপনার অ্যাকোমোডেশন বা লিভিং কস্ট পাঠাইতে হয়, এই ব্যাপারটা যদি আপনি জানেন কিছু। মানে হচ্ছে গিয়ে লাইক টিউশন ফি ছাড়া কোনো অ্যাকোমোড, টিউশন ফি এন্ড অ্যাকোমোডেশন ছাড়া কোনো কস্ট বিয়ার করা লাগে কিনা, তাই তো? অথবা এমবার্সিটি অ্যাকচুয়ালি বাকি আছে বিষয়, আমরা একটা ওভারভিউ নিতে যাচ্ছি যে টিউশন ফিস, অ্যাকোমোডেশন, এরপর অল টুগেদার ভিসা ফিস নিয়ে আমাদের স্টুডেন্টদের কি রকম কস্ট পড়তে পারে যারা টিউশন ফিস পেইং স্টুডেন্ট হবে তাদের জন্য আর কি। আচ্ছা, মানে হচ্ছে কি বাংলাদেশ থেকে আসার আগে? হুম এক্স্যাক্টলি, হ্যাঁ ওকে। বাংলাদেশ থেকে আসার আগে নরমালি হচ্ছে কি আপনার প্রত্যেক ইয়ারে একটা সার্টেন অ্যামাউন্ট করে ব্লক অ্যাকাউন্টের টাকা বাড়ে, তবে নরমালি 8,400-500 এরকম এরকম হয়, 8,400-500 এরকম হয়। তো এছাড়া হচ্ছে গিয়ে আপনার এয়ার ফেয়ারটা আছে, ওইটা ডিপেন্ড করে আপনি কোন এয়ারে আসতেছেন, এটা নর্মালি 60,000-65,000 টাকা এরকম একটা ফিগার দাঁড়ায়। আর হচ্ছে গিয়ে যদি ইন্ডিয়া যাইতে হয়, তাহলে হচ্ছে কি ওখানেও কিছু ফেয়ার আছে, এয়ার ফেয়ার আছে, ওখানে থাকা খাওয়ার একটা কস্ট আছে, ওইখানেও যায় 30,000-40,000 টাকার মতো যায়। তো টোটাল আমার মতে অ্যাকর্ডিং টু মি লাইক 11 লাখ বা 12 লাখ টাকার একটা থাকা প্রথমে আসে, বাট হচ্ছে গিয়ে যখন এখানে আসা হয়, আসার পরে কিন্তু সে ব্লক অ্যাকাউন্টের টাকাটা, যে টাকাটা সেন্ড করছে, এটা মান্থলি পায়, এটা তো সবাই জানেন আপনারা। তো সেই ক্ষেত্রে নর্মালি যদি আমি চিন্তা করি যে বেসিক্যালি কত টাকা খরচ হচ্ছে, তাহলে এই ফিগারটা 3 লাখ বা সামথিং এরকম কিছু হইতে পারে যে টাকাটা খরচ হয়। আচ্ছা, আমি একটু ডাইমের সাথে অ্যাড করতে চাই, যে টিউশন ফির বিষয়টা যেটা জানতে চাইলো মুসা ভাই, সেটা আবার টিউশন ফিটা কিন্তু বাংলাদেশ থাকা অবস্থায় বা ভিসা পাওয়ার আগে এরকম আপনাকে পে করতে হবে না, আপনি এখানে এসে আরো 1 বছর এরকম কিছু না, আপনি এখানে এসেও সময় নিতে পারবেন, যদি চান আপনি কাজ করে বা ব্লকে টাকা তুলে টিউশন ফি দেবে, তাহলে সেটা করতে পারবেন। অলরাইট, সো হিয়ার ইজ ওয়ান মোর বিগ অপরচুনিটি ফর বাংলাদেশ, এবারে এড করেন আসার পরে পে করতে পারবেন, তারপরে লিগ, এই তো।
ওকে, সো বলা যায় যে যেগুলা গভর্নমেন্ট ফান্ডেড ইউনিভার্সিটি গুলা সেগুলার জন্য হচ্ছে টিউশন ফিসটা আসার পরে দেওয়া যায়, বা অ্যাকোমোডেশনের যে বা লিভিং কস্টের যে ভাইয়া নাইম ভাই যেটা 8,000 টাকা বলতেছিল, 8,000 ইউরো, সরি 8 টাকা না, 8,000 সামথিং ইউরো, সো সেই টাকাটা কখন পে করতে হবে বা সেটার প্রসেসটা কি? ব্লক অ্যাকাউন্টে টাকাটা, ব্লক অ্যাকাউন্ট আপনার 8,400 বা কোনো কোনো মানে এখানে সিটি বেস ভেদে বা ইউনিভার্সিটি ভেদে একটু চেঞ্জ হয়, দেখা যাচ্ছে আপনার 8,500 ইউরো থেকে 10,000 বা 12,000 পর্যন্ত আছে, মানে ডিপেন্ড করতেছে। বাট আপনাকে এটা ব্লক অ্যাকাউন্টটা করতে হবে, এমবাসিতে আপনি ভিসা ইন্টারভিউ দিবেন দেওয়ার আগে, আপনাকে যখন ডকুমেন্ট জমা দেবেন তার আগে ব্লক অ্যাকাউন্টটা করতে হবে। আর স্পেশালি ব্লক অ্যাকাউন্টের জন্য একটা বিষয় ক্লিয়ার করি, ব্যাংক স্টেটমেন্ট আর ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দুইটা কিন্তু দুই বিষয়। অনেকে এই বিষয় নিয়ে কোশ্চেন করে, ভাই আমার তো ব্যাংক স্টেটমেন্টও আবার দিব আবার ব্লক অ্যাকাউন্ট দিব, এটা কেমনি? আসলে ব্যাংক স্টেটমেন্ট ওরা দেখতে চায় যে আপনি কোন ব্যাংক থেকে টাকাটা পাঠাইছেন এইটা। আর আমি সাজেস্ট করব যে ব্যাংক স্টেটমেন্ট যদি কেউ প্রিপারেশন নেয় তাহলে আগের থেকে ব্যাংক অ্যাকাউন্টটা একটা খুলে রাখা, 6 মাস দিলে আর কি ভালো, না দিলে প্রবলেম হবে না। যেমন শাহিন ভাইয়ের ক্ষেত্রে মেবি শাহিন ভাইয়ের 1 মাসের স্টেটমেন্ট দিছিল, ওনারটা ইয়ে করছে, আমার 5 মাস ছিল, তারপরে তুমি 6 মাসের স্টেটমেন্ট দাও, পরে আমি ব্যাংকে গিয়ে আবার 6 মাসের স্টেটমেন্ট দিছি। সো এই জন্য হ্যাসেল ফ্রি থাকার জন্য আগে আগে ব্যাংক অ্যাকাউন্ট এটা খুলে রাখার কথা এটা বলি। আর স্টেট ব্যাংকে টাকা থাকতে হবে এমন কোনো কথা নাই, আপনি যখন ব্লকের টাকাটা পাঠাবেন তার আগে ব্যাংকে টাকা থাকলেই হলো, এইটাই ব্লকের অ্যাকাউন্টে প্রসেসে এই কাজটা করা যায়। একটা হচ্ছে বাংলাদেশে ব্যাংক স্টেটমেন্ট দেখায় করা যায়, যেটার জন্য কিনা ভাইয়েরা সাজেশন করতেছেন যে 6 মাস আগে থেকে এটা প্রিপেয়ার করে রাখাটা বেস্ট। আর যদি কেউ ব্লক অ্যাকাউন্টে টাকাটা পাঠায় দিয়ে কাজ করতে চায় তাহলে এটা এরকম 6 মাস আগে লাগবে না, অ্যাকাউন্ট ওপেন করতে স্ক্যান ফাইল ওপেন করতে পারবে। কনফিউশন হয়ে গেছে, আমি ব্যাংক স্টেটমেন্ট বলতে আপনার ব্লক অ্যাকাউন্টই আপনাকে করতে হবে, ব্যাংক স্টেটমেন্টটা আপনাকে এমবাসি দেখতে চায় এই কারণে যে আপনি আসলে ব্যাংক থেকে টাকা পাঠাইছেন কিনা বা কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাইছেন। সো ব্লক অ্যাকাউন্ট ম্যান্ডেটরি, শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্টে এই জিনিসটা এডিশনাল লাগে আর কি, দেখে যে কোত থেকে টাকা পাঠাইছে। অপশনাল একটা বিষয় আছে NX-32 একটা বিষয়, স্পন্সরশিপ, সেক্ষেত্রে বাংলাদেশ অথবা ইউরোপিয়ান অ্যাটলিস্ট এভারেজ মানে মেইন নিয়ম যে যে আপনাকে স্পন্সর করবে তার নিজের জন্য 1,30,000, আমি টাকাতেই বললাম, এবং আমাকে যদি স্পন্সর করবে এখন সাপোজ ঘেন্ট ইউনিভার্সিটি মান্থলি টাকা রাখতে হয় মান্থলি ইয়া হলো 700 ইউরো, তাহলে 1,30,000+70,000 তার মানে 2,00,000। এখন তার ফ্যামিলি মেম্বার কতজন আছে, সাপোজ 5 জন আছে, প্রতি মেম্বারের জন্য আরো 15,000, দ্যাট মিন্স আরো 70,000, তার মানে মোটামুটি ধরেন যে 3,00,000 টাকা তার মান্থলি ইনকাম থাকতে হবে এবং সেটার ট্যাক্স সার্টিফিকেট লাগবে। অলরেডি আমরা ওই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাশন করব, জমা দিলে ব্লক অ্যাকাউন্টের কাজটা করবে পরিবর্তে। অলরাইট, তো ওই ব্যাপারগুলো আমি আশা করি যে ইমিগ্রেশনের যেই ওয়েবসাইট আছে আমার ভাইয়া সেই কমেন্টে ওটা লিংক দিয়ে দিবেন, যেন ইমিগ্রেশনের ওয়েবসাইটের লিংকটা থেকে ওনারা আরো বিস্তারিত দেখতে পায়, এবং ওনারা আশা করি যে নিজেদের একটু রিসার্চের ব্যাপার আছে ওনারা ওটা থেকে জানতে পারবে। ভাইয়া কি যেন অ্যাড করতেছিল? হ্যাঁ আমি অ্যাড করতে যাচ্ছিলাম যে বাংলাদেশিদের জন্য মানে এটা একটা ওদের ওভারঅল রুলস অল ওভার দ্য ওয়ার্ল্ড, রবি ভাই টাকায় মেনশন করছে অ্যামাউন্টটা, কিন্তু এটা যে কোনো দেশের সিটিজেনদের জন্য এই রুলসটা তারা তৈরি করে রাখছে, কিন্তু বাংলাদেশ থেকে কেউ যদি এই 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 মানে সিস্টেমে অ্যাপ্লাই করতে চায় তাহলে আমি শুধু তার জন্য ভিসা প্রসেস দিচ্ছি একটু কমে যায় ভিসা কল, কারণ তারা মানে একটা স্টেবল সিচুয়েশন চাই বাংলাদেশিদের জন্য আর কি। তো সেক্ষেত্রে ব্লক অ্যাকাউন্ট করে আসাটাই হচ্ছে একটা বুদ্ধিমানের কাজ। ওকে, সো যদি কেউ ভিসা পাইতে চায় বেসিক্যালি তার জন্য ব্লক অ্যাকাউন্ট হচ্ছে বেস্ট ওয়ে অফ ভিসা। আমি তো আসলে একটা অল্টারনেট ওয়ে বলছি, বাট ব্লক অ্যাকাউন্টটাই প্রেফার করব। অলরাইট, অ্যাকচুয়ালি সিচুয়েশন আমরা হচ্ছে আমাদের অডিয়েন্সদেরকে
সিম্পল একটা ইনসাইট দিতে যাচ্ছি যেন আমাদের অডিয়েন্সরা বেলজিয়াম নিয়ে ইন্টারেস্টেড হয়, সেখানে যে পড়াশোনা করে, এই কারণে ওই কমপ্লিকেটেড ব্যাপারটা যদি আমরা এখন গুছায় বলতে যাই তাহলে একটুখানি সময় লাগবে। আমাদের দুই তিনটা টপিক নিয়ে আরো আমরা ফার্দার ডিসকাশন করব এবং আমরা আশা করি আজকে এক ঘন্টার মধ্যে লাইভটা শেষ শেষ করে দিব যেন অডিয়েন্সরা এই জিনিসটা পরবর্তীতে আবার ক্যাপচার করতে পারে। তো যে অডিয়েন্সরা আমাদের সাথে আছেন আপনাদের অনেক কোশ্চেন্স আমরা দেখতেছি, আমরা একটু পরে কোশ্চেন্স এর দিকে যাব। আমরা হচ্ছে মূল আলোচনাটা শেষ করব, এরপরে এক এক করে কোশ্চেন্স করব যেন যারা ক্লিয়ার থাকবেন তারা অবশ্যই এই জিনিসগুলো আবার ফার্দার জানতে পারে। তো আমাদের যে মোস্ট ফান্ডাটা ছিল যে বেলজিয়াম স্কলারশিপ, তো এই জিনিসটা আমরা বাংলাদেশিদের ক্ষেত্রে বা আমাদের মিডল ক্লাস স্টুডেন্টদের বিশেষ করে যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তারা এই জিনিসটা অনেক বেশি ক্যাচ করতে চায়। তো সেই ক্ষেত্রটা আমরা জানবো এখন স্কলারশিপ অপরচুনিটিস কি কি, কয়টা স্কলারশিপ আছে, এটার জন্য আগে থেকে কি কি প্রিপারেশন নিতে হবে, এই তিনটা জিনিস একসাথে। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য দুইটা স্কলারশিপ আছে, এক স্কলারশিপ আর একটা ইরাতমুন্ডাসের স্কলারশিপ। তো ইরাতমুন্ডাসের ক্ষেত্রে হয় কি সবগুলি সাবজেক্ট ইরাতমুন্ডাসের মানে আন্ডারে নেই, যে যে সাবজেক্ট গুলি আছে সেই সেই সাবজেক্ট গুলিতে অ্যাপ্লাই করতে পারবে। আর ইরাতমুন্ডাসে জেনারেল রিকোয়ারমেন্ট আইএলটিএস 6.5 লাগবে, যদি কোথাও লেখা থাকে এমওয়াই অ্যাকসেপ্টেড বাট স্কলারশিপ পাবে না, ঠিক আছে। এই আর মান্থলি স্কলারশিপ 1000 ইউরো, দ্যাট মিন্স 1 লাখ টাকা করে পাবে এবং 3 লাখ টাকার মতো ট্রাভেল করার জন্য পাবে। আর টপ গ্র্যান্ড স্কলারশিপ এটা আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে না, অ্যাপ্লিকেশন করার পর প্রত্যেকটা ডিপার্টমেন্টের বেস্ট যে স্টুডেন্ট এরকম 3টা করে স্টুডেন্টের নাম সেন্ট্রাল সার্ভিসে দেয়। তো এখন এই স্কলার টপ গ্র্যান্ড স্কলারশিপটা কারা পাবে কোশ্চেনটা হলো এটা। টপ গ্র্যান্ড স্কলারশিপ পাবে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির স্টুডেন্ট যারা। অল রাইট, সো বেসিক্যালি বাংলাদেশি স্টুডেন্টরা এটার আওতায় ভুক্ত আর কি। হ্যাঁ, ওকে। তো আমরা আরেকটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আমরা ডিসকাশন করব, সেটা হচ্ছে এর আগে আমরা এটা নিয়ে একটু একটু ডিসকাশন করছি, সেটা হচ্ছে পার্ট টাইম জব এন্ড ফুল টাইম জব অপরচুনিটিস। লাইক পার্ট টাইম জবটা হচ্ছে হোয়াইল উই আর স্টাডিং ইন ডিফারেন্ট কান্ট্রিজ লাইক ওয়েস্টার্ন কান্ট্রিজ, আর ফুল টাইম জবটা হচ্ছে যে আফটার এডুকেশন যে কি পরিমাণ ওরা অপরচুনিটিস দিচ্ছে বা আপনারা ফিউচার কি দেখতেছেন আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সেখানে। তো সেই ব্যাপারটা আমরা জানতে যাব। আমি যদি এই ব্যাপারটা কিছু অংশে কমন হয়ে গেছে একদম ব্যাপারটা। হ্যাঁ, আমি আগেও বলছিলাম যে পার্ট টাইম জব এর আর ফুল টাইম জব এর ব্যাপারটা আছে। আসলে পার্ট টাইম জবটা আমি অন্যান্য কান্ট্রি ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকেও বেলজিয়ামের কথাটা বেশি বলবো যেহেতু আমি এখানেই থাকি। আর বেলজিয়ামটা হচ্ছে পার্ট টাইম জবের অনেক অপরচুনিটিস আছে, অনেক রেস্টুরেন্ট আছে, দেন হচ্ছে কি অনেকগুলো এজেন্সি আছে যাদের কাছে হচ্ছে গিয়ে সিভি থ্রু করলে ওরা হচ্ছে গিয়ে লাইক আপনাকে বিভিন্ন কোম্পানিতে ছোটখাটো জবের জন্য পার্ট টাইম জবের জন্য মিট আপ করায় দেয়। আর আর সবচাইতে যে সহজ জিনিসটা আছে যেটা খুবই অ্যাভেলেবল খুবই করে সেটা হচ্ছে যে ডেলিভারি জিনিসটা লাইক ফুড ডেলিভারি, বিভিন্ন কোম্পানি আছে, উবার আছে, টেকওয়ে আছে, এটা খুবই সহজ। কারণ হচ্ছে কি আপনি আপনার ইচ্ছা মতো করতে পারলেন, আপনার টাইম শিডিউল অনুযায়ী করতে পারলেন, এটা খুবই ভালো জিনিস স্টুডেন্টদের জন্য। তো কোনো লিমিটেড আওয়ার আছে কিনা ভাই যদি এটা অ্যাড করতে? হ্যাঁ, এখানে টেকওয়ে যদি আপনি করেন তাহলে ওখানে ওরা আওয়ারটা লিমিট করে দেয় যে হ্যাঁ শুধু টেকওয়ে। হ্যাঁ, আর যদি অন্যান্য ডেলিভারি কোম্পানির কথা বলি ওদের আওয়ারটা লিমিট নাই, ওদের আওয়ারটা আপনি ইচ্ছা মতো করতে পারবেন। এটা মোস্ট অফ দা টাইম লাইক অল ওয়েস্টার্ন কান্ট্রিজ লাইক কানাডা, নেদারল্যান্ডস, বেলজিয়াম সবখানে মোর অর লেস এটা সেম টাইপ। আর এটা ছাড়াও কেউ যদি বলে যে না ভাই আমি অড জব করব কিন্তু যেটা আমার প্রফেশনালি করব, মানে মনে হয় যে লাইক আমার কি বলে ভালো এক মানে অফিসিয়াল টাইপের কিছু জব করব, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে পার্ট টাইম জবে আপনার অড জব করতেই হবে। আর যদি অফিসিয়াল কোনো কিছু করতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনার ওইরকম আওয়ার অনুযায়ী পাবেন না, পাইলেও হচ্ছে গিয়ে আপনার
আবার আর্লি পেমেন্টটাও অত ভালো পাবেন না। এই হচ্ছে গিয়ে পার্ট টাইমের অবস্থা। আর পার্ট টাইমের স্যালারি যদি বলি, ওই যে পার্ট টাইম জব করে আপনি থাকা খাওয়া ম্যানেজ করতে পারবেন, ইভেন তো যেহেতু টিউশন ফি কম, আপনি আপনার টিউশন ফিও বিয়ার করতে পারবেন। আর এটা হচ্ছে বিষয় পার্ট টাইমের ক্ষেত্রে। আর ফুল টাইম জব অপরচুনিটিসটা আসলে এটা পুরাটাই নির্ভর করতেছে পার্সন হিমসেলফ এর উপরে, যে আপনি আপনার কতটুকু কোয়ালিটিস বিয়ার করতেছেন সার্টেন কোম্পানির জন্য, আপনার মেধাটা কতটুকু, আপনার কি কি স্পেসিফিকিটিস আছে যেটার জন্য কোম্পানি আপনাকে হায়ার করবে। আর এখন পর্যন্ত আমি যাদের দেখি, বিশেষ করে বেলজিয়ামে বা হচ্ছে কি ইউরোপের কোনো কান্ট্রিতে, যারা পড়াশোনা শেষ করে মাস্টার্স বলেন ব্যাচেলর বলেন শেষ করে হচ্ছে গিয়ে জবে ঢুকছে, ওদের কোয়ালিটিস গুলা যদি আমি দেখি, ওরা হচ্ছে যে প্রচুর ডেডিকেটেড অ্যাবাউট দেয়ার প্রফেশন, এবং হচ্ছে গিয়ে আপনার ওরা হচ্ছে গিয়ে লাইক এখানকার যে ল্যাঙ্গুয়েজ থাকে, এই ল্যাঙ্গুয়েজ গুলো খুব সহজে আয়ত্ত করে, এটা খুব একটা প্লাস পয়েন্ট ল্যাঙ্গুয়েজটা। ল্যাঙ্গুয়েজ হলে আপনি এবং আপনার মানে জবটা পাওয়ার চান্সটা অনেকাংশ বেড়ে যায়। আর হচ্ছে গিয়ে ডেডিকেশন লেভেলটাও কিন্তু বাঙালিদের ভালোই থাকে, কারণ হচ্ছে কি ওরা প্রথমেই চায় যে কোম্পানি আমার সম্পর্কে জানুক, আমার 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 একটা মানে পজিশন তৈরি হোক। সো বাঙালিদের উপরে কোম্পানি গুলোর একটা পজিটিভ অ্যাসপেক্ট আছে, যদিও বেশি অনেক বেশি বাঙালি হচ্ছে কি লাইক ইউরোপিয়ান জব ফিল্ড গুলোতে নাই। বাঙালিরা নর্মালি ব্যবসায়ী, ব্যবসা করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করে। এটা হচ্ছে গিয়ে আমার 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 পার্সপেক্টিভ থেকে ফুল টাইম এন্ড পার্ট টাইম জব জবের অবস্থাটা আর কি। আফটার স্টাডিজ একসাথে বলে ফেলছেন এই ব্যাপারটা, যে আফটার স্টাডিজ ওরা কোনো সময় পায় কি পাওয়া যায় কিনা আপনাদের বেলজিয়ামে, লাইক নেদারল্যান্ডস আফটার স্টাডি 1 ইয়ার টাইম দেয়, তো আমাদের আগে থেকে প্রিপারেশন নিতে হয়। আপনি আবার বিজনেসের একটুখানি কথা বলতেছিলেন, নেদারল্যান্ডস আবার এই জিনিসটা ভালো, আপনি আজকে নেদারল্যান্ডস আসছেন, আপনি যখন রেসিডেন্ট পারমিট কার্ড পেয়ে যাবেন কালকে, আপনি যে কোনো দিন বিজনেস রান করতে পারবেন, এনি কাইন্ড অফ বিজনেস যদি আপনার ক্যাপাবিলিটি থাকে। এই ব্যাপারটা কি বলবেন? বিজনেস এর ক্ষেত্রে যদি বলি বেলজিয়ামে, বেলজিয়ামে আসলে স্টুডেন্টদের জন্য আপনি যে তেমন একটা ভালো অপরচুনিটি নাই, স্পেশালি ইন বেলজিয়াম। আবার আফটার কোর্স শেষে যে টাইমটা থাকে ওইটা টাইম টাইমও দেওয়া হয় না বেলজিয়ামে, কিন্তু এক্সটেন্ড হয় না, আপনার মাস্টার্স এর যে টাইমটা থাকে ওই টাইমটাই আপনার কাউন্ট করতে হবে। সো যদি বলেন এটা একটা বেলজিয়ামের জন্য নেগেটিভ পয়েন্ট, যে আফটার মাস্টার্স আফটার ফুড মানে পড়াশোনার শেষে টাইম এক্সটেনশনটা নাই, সো ইয়া এটা একটা নেগেটিভ পয়েন্ট। বাট হচ্ছে গিয়ে কেউ যদি ওরকম মেন্টালি প্রিপেয়ার থাকে যে লাইক আমি ল্যাঙ্গুয়েজ শিখবো আমার আমার পড়াশোনার মাঝখানে, দেন হচ্ছে গিয়ে আমি ওই ওরকম রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি নিজের ফুলফিল করবো, তাহলে হচ্ছে কি মাস এই পড়াশোনা শেষের করতে করতে আপনার যখন থিসিস চলবে বা হচ্ছে গিয়ে শেষ সেমিস্টার চলবে, এর মাঝখানে যদি আপনি কোম্পানি গুলোতে অ্যাপ্লাই করা শুরু করেন, তাহলে অবশ্যই জব পাওয়া যাবে। আর জব অপরচুনিটিস এর চাইতেও আমি মনে করি ভালো অপরচুনিটিস হবে পিএইচডি বলেন বা হচ্ছে গিয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বলেন, ওই ওই অপরচুনিটিটা বেশি বেশি বেলজিয়ামে, কারণ সবই পাওয়া যায়, প্রফেশন ম্যানেজ করা যায়। আর বিজনেস অপরচুনিটিসটা যদি বলেন বেলজিয়ামে, আসলে আপনি যেটা বলছেন যে রেসিডেন্স কার্ড পাওয়ার পরে ব্যবসার জিনিসে আগাইতে পারবে, বেলজিয়ামে আমার জানা মতে এই সিস্টেমটা নাই, বেলজিয়ামে এই রুলসটা একটু স্ট্রিক্ট আর কি। অলরাইট, আপনি ল্যাঙ্গুয়েজের কথাটা 2-3 বার বলছিলেন, আমি ক্যাচ করতে পারছি যতটুকু, যে বেলজিয়ামে আমার জানা মতে 2টা ওদের টিপিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে, তো ওরা বাংলাদেশি স্টুডেন্টরা কোনটা শিখবে? আসলে ফ্রেঞ্চ রিজিয়নটা বেশি, আপনার ডাচ রিজিয়নের মানুষজন একটু কম, ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গিয়ে যদি আপনি আয়ত্ত করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনি ইভেন তো কানাডাতেও আপনি একটা ভালো প্লাস পয়েন্ট পাবেন, যেহেতু কানাডায় অলমোস্ট 45% মানুষ ফ্রেঞ্চে কথাবার্তা বলে। আবার অন্যান্য কান্ট্রিতে জানলে, যেমন হচ্ছে গিয়ে ফ্রান্সে, জার্মানির কিছু অংশে আপনি একটা প্রায়োরিটি পাচ্ছেন, তারপর হচ্ছে গিয়ে লাইক আপনি অস্ট্রিয়াতেও কিছু প্রায়োরিটি পাচ্ছেন। সো ইয়া আমার মতে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ভালো হবে আরো আয়ত্ত করার জন্য। মানে এখানে
এখানে জব সার্কুলার আমি কয়েকটা লক্ষ্য করছি, মানে এরা একটা অপশন দিয়ে থাকে যে হয় আপনাকে ডাচ জানতে হবে না হলে ফ্রান্স জানতে হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে জার্মান চায়, যে কোনো একটা লোকাল ল্যাঙ্গুয়েজ শিখতে পারলে আপনার জন্য আর কি পজিটিভ জব পাওয়া যাবে, আর না হলে ডিফিকাল্ট, শুধু ইংলিশ দিয়ে জব পাওয়াটাই ডিফিকাল্ট। আসলে বেলজিয়ামটা এমন একটা মানে তিনটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, জার্মানি, ফ্রান্স এবং নেদারল্যান্ড, তো যে বর্ডারের সাথে যে সাইডটা আছে ওই সাইডটাতে ওই ল্যাঙ্গুয়েজটা বেশি চলে। এক্স্যাক্টলি, ঠিক বলছো। জার্মান, ফ্রান্স এবং ডাচ তিনটা ল্যাঙ্গুয়েজই বেলজিয়ামের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা ফাইনাল একটা টপিকে চলে আসছি। আমরা এই টপিকে যাওয়ার আগে আমরা কিছু কমেন্ট দেখবো, আমরা 1 ঘন্টার একদম কাছাকাছি চলছি, চলে আসছি। তো আমরা ম্যাক্সিমাম আর 5 to 10 মিনিটস ডিসকাশন করব। তো ডিসকাশন করার আগে আমরা কমেন্টের দিকে একটুখানি যাচ্ছি, কারণ অনেকে আমাদের ভাইয়েরা কোশ্চেন করছেন এবং কিছু নাম নিতে চায়, এবং যারা জয়েন করছেন ইতিমধ্যে তাদেরকে এই লং ডিসকাশন শুনছেন আমাদের পকর পকর গুলা, তো আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ, আপনাদের অনেক ধৈর্য আছে। আর একটুখানি আমাদেরকে সময় দিবেন, সেটা হচ্ছে আমরা পার্মানেন্ট রেসিডেন্স এর ব্যাপারটা জানবো এবং অ্যাপ্লিকেশন প্রসিজিয়ারটা সবার শেষে জানবো, এবং এরপরে হচ্ছে আমাদের যাওয়ার আগে আমরা হচ্ছে কিছু কোশ্চেন নিয়ে যাচ্ছি, যারা কিনা অনেকক্ষণ যাবত ওয়েট করতেছেন কোশ্চেন গুলার অ্যান্সারের জন্য। আপনার এক ভাই কোশ্চেন করছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে এটা কি বলে ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, এই কারণে আমি এটা শো করতেছি। এটা হচ্ছে ইন্ডিয়া না যে কি সিঙ্গাপুর আর আদার্স কোনো কান্ট্রি থেকে বেলজিয়াম স্টুডেন্ট ভিসা করতে পারবো কিনা, এটা আজমিন ফাইক আজম ভাই জিজ্ঞাসা করছে। ওকে, হ্যাঁ করতে পারবেন, তবে একটা বিষয় আছে, বিষয়টা হলো আপনি যে কান্ট্রিতে থেকে করতে চাচ্ছেন ওই কান্ট্রিতে আপনার ভিসা আছে কিনা। সম্ভবত আপনাকে অ্যাটলিস্ট 6 মাসের ভিসা থাকতে হবে, আই এম নট শিওর, অ্যাটলিস্ট 6 মাস, এর বেশিও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, এটা ওই দেশের বেলজিয়াম এম্বাসিতে গেলে তাদের রিকোয়ারমেন্টে পাবেন। হ্যাঁ, আপনি ইন্ডিয়া ছাড়াও অন্য কোনো কান্ট্রি থেকে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং ভিসার ক্ষেত্রে আপনাকে সম্ভবত 6 মাস অথবা 1 বছর, আমি এটা আসলে বিষয়টা শিওর না, বাট তাদের ইউনিভার্স মানে এম্বাসির ইয়াতে রিকোয়ারমেন্ট দেওয়া আছে, ওটা দেখলেই পাবে। আপনাদের কাছ থেকে ডিজিটাল মার্কেটিং এর জন্য মোস্ট প্রবাবলি আপনার মার্কেটিং ফিল্ডে অনেকগুলো কোর্সই আছে এখানে, পরে মার্কেটিং এর ফিল্ড আছে, বাট হ্যাঁ আইএস6 দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এখন বিষয়টা দেখতে হবে যে আসলে স্পেসিফিক ভাবে ডিজিটাল মার্কেটিং আছে কিনা, তো আমি সাজেস্ট করব ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তাদের সাবজেক্ট গুলি দেখতে। ওকে, তো ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যান, ওই ওয়েবসাইটে যে সাবজেক্ট গুলো ডিটেইলস দেওয়া থাকে যে আপনি কি কি সাবজেক্ট পড়বেন, আপনি ডিজিটাল মার্কেটিং এর সাবজেক্টটা না পেলেও আপনি যখন কোর প্রোগ্রামে চলে যাবেন দেখতে পাবেন যে এই সাবজেক্টটা পড়ানো হবে, এই সেমিস্টারে এটা পড়ানো হবে, থিসিস লিখতে পারে ওই বিষয়ের উপরে, তখন আপনি আপনি এটা নিয়ে মাইনর করতে পারেন। এটা আমি জানি না ওইখানে কি রকম অপরচুনিটিস আছে, আসলে মানে কোন সাবজেক্টে মানে স্পেসিফিক ভাবে বলা মানে ডিফিকাল্ট আর কি এখন। হ্যাঁ, আপনি মানে তার অ্যাপ্লিকেশনে নির্ভর করতেছে সে ব্যাচেলর এর কতটুকু কোর্স করছে তাদের সাথে ম্যাচ করে কিনা, এইসব বিষয়গুলো না জেনে তো আর বলা মানে ডিরেক্টলি বলা যায় না। সো সাজেস্ট করব ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে দেখতে, তাইলে সে ভালোভাবে বুঝতে পারবে যে আসলে সে অ্যাপ্লাই করতে পারবে কিনা বা তার পছন্দের সাবজেক্ট আছে কিনা। অলরাইট, আমি আশা করি আমাদের অডিয়েন্স অ্যানসারটা পেয়ে গেছেন। আমরা আরেকজন ভাইয়ের কাছে চলে যাব, সেটা হচ্ছে শাফিকুল ইসলাম বাবু ভাই, উনি আমাদের শাহিন ভাইকে সালাম জানাইছেন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্যান্ট ইউনিভার্সিটি ক্লাস এবং টিউশন ফিস নিয়ে এবং লিগালাইজেশন নিয়ে কিছু বলেন, অনেক রিকোয়েস্ট করতেছেন ভাই, এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন শাহিন ভাই। আচ্ছা রাবি ভাই, আপনি বলেন এই বিষয়ে, আমরা অনেক অ্যানসার করছি একজনের সবাই জেনে যাবে একসাথে।
আমি ইউনিভার্সে ক্লাস ক্লাসটা আসলে উনি বলছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ একটা বিল্ডিং এই আর কি ক্লাস হয়, বাট আদার্স অনেক ফ্যাকাল্টি আছে দেখা যাচ্ছে যে আপনার ক্লাস কখন অন্য বিল্ডিং এ যাবে, যখন আপনার কোনো অন্য মাইনর সাবজেক্ট থাকবে তখন অন্য বিল্ডিং এ যাইতে হবে। তো আশা করি ক্লাসের বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর টিউশনটি নিয়ে এর আগেও বলছি যে ঘেন্ট ইউনিভার্সিটিতে মোটামুটি 1000 ইউরো, আর এর টিউশন অন্যান্য ইউনিভার্সিটিতে 1 থেকে 3.5-4 হাজার ইউরো এর মধ্যে। ওকে, এখন লিগালাইজেশন, লিগালাইজেশনের বিষয়ে আমি গ্রুপে 3-4 দিন ধরে বলতেছি, আমার আসলে পরীক্ষা, আমাদের সবারই পরীক্ষা চলতেছিল, তারপরও চেষ্টা করছি। অনেকে আবার মেসেঞ্জারেও নক দেয়, দেখা যাচ্ছে পার্সোনালি অ্যানসার দেওয়া একটু টাফ হয়ে যায়। এখন লিগালাইজেশন আপনাকে অ্যাডমিশনের জন্য, অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে যে আপনার মেইন ব্যাচেলরের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, যদি আপনি মাস্টার্সের জন্য আবেদন করেন তাহলে আপনার এই দুইটা ডকুমেন্ট ফটোকপি করে ফার্স্ট ইউনিভার্সিটি থেকে অ্যাটাস্টেড করবেন, তারপরে এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, দেন আপনি কনসুলেট অফিস থেকে লিগালাইজ করে নেবেন। করে নেওয়ার পর আপনি সেই ডকুমেন্টটাকেই আপনাকে পাঠাইতে হবে ইউনিভার্সিটিতে। বাংলাদেশি কত টাকা, সেটা 2000 হইতে পারে, 2100 টাকা হইতে পারে, আবার 1960 টাকা হইতে পারে, এটা ডিপেন্ড করতেছে কনসুলেটের উপর যে কনসুলেট কত রেট রাখতেছে। আশা করি লিগালাইজেশনের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এটা গেল অ্যাপ্লিকেশন প্রসেসটা আর কি, অ্যাপ্লিকেশন পাঠালে পরের বার যে সে যখন ভিসা ফেস করবে ভিসার জন্য থেকে তখন তার প্রত্যেকটা মেইন অর্থাৎ ব্যাচেলরের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই তিনটা লিগালাইজেশন করতে হবে মেইন কপিতে। এবং লিগালাইজেশন সার্টিফিকেটের লিগালাইজেশন প্রসেস সেম ফটোকপিতে যেভাবে করছে সেইভাবে, আর ইউনিভার্সিটি তো ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড হয়েই আসে, সে শুধু কনসুলেট অফিসে জমা দিলেই হবে। অলরাইট, আশা করি যে আপনি কোশ্চেনস এর অ্যানসার পেয়ে গেছেন। এছাড়াও আপনাদের যারা অডিয়েন্স আছেন, আপনাদের যে কোনো কোশ্চেনস, আপনারা অনেক কোশ্চেনস করেছেন, আমাদের হয়তো সবগুলো কোশ্চেন অ্যানসার দেওয়া এখন সম্ভব না, যেহেতু আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করে উঠতে চাচ্ছিলাম। এরপর আমরা আরো কিছু ফাইনাল কোশ্চেনস নিব এট দা এন্ড, তো আপনারা কোশ্চেন গুলো পড়ে রাখবেন যদি আপনাদের ফার্দার কোনো কোশ্চেনস থাকে। এবং এটা কি বলে, আপনাদের অনুরোধ করব যে বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটি ইন বেলজিয়াম যে গ্রুপটা আছে আপনারা সেটার পুরোপুরি ইউজ করবেন, যেন আপনাদের কোশ্চেনগুলো এইভাবে যেগুলো থেকে যাবে সেখানে আপনারা কোশ্চেনস করে দিলে আমি আশা করি আমাদের মেন্টর ভাইরা অবশ্যই ওইখানে যে আপনাদের কমেন্ট করবেন। এছাড়া আমাদের যে পেজের কমেন্টে যে ভাইয়ারা পরবর্তীতে ফ্রি সময় আপনাদেরকে রিপ্লাই গুলো দেওয়ার চেষ্টা করবেন, আশা করি ভাইদের কাছে এটা অনুরোধ থাকবে আমার যেন আপনারা অ্যান্সার গুলো পান। আর ফাইনালি আপনাদের যে ব্যাপারটা অনেকেই কোশ্চেনের মাধ্যমে জানতে যাচ্ছেন এবং এটা মানে আমারও জানার ইচ্ছে, সেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট বা পিআর এর যে অপরচুনিটিসটা, এটা কি আমরা যতটুকু জানি যে আপনার, আমি আমার নিজে জেনারেল নাই বলে আপনারা যদি বলেন যে একবার কি থাকেই যাবে না, বা অপরচুনিটিস কতটুকু, বা কি করলে থাকা যাবে, আগে থেকে কোনো প্রিপারেশন আছে কিনা। আমি জানি আপনারা আরেকবার আগে বলছিলেন, ফাইনালি মানে শেষ করার আগে এটা যদি র‍্যাপ আপ করতেন, এবং ফাইনালি আমরা জানবো যে কিভাবে অ্যাপ্লিকেশন প্রসিজার হলো 0 to end শেষ করতে হবে 1 by 1, এটা জানবো। তো এরপর আমরা কমেন্টে চলে যাই, সবার কাছ থেকে বিদায় নিব। আমরা আশা করি যে বেশি একটা সময় নিব না, ছোট করে যদি বলতেন যে পিআর এর ব্যাপার, পিআর এর বিষয়টা বলি। পিআর এর বিষয়ে আপনাকে এট ফার্স্ট আপনার একটা জব থাকতে হবে, এবং জবের স্যালারি সম্ভবত মিনিমাম 1300 ইউরো ট্যাক্স বাদে, এটা থাকতে হবে, তাইলে আপনি জবের জন্য মানে পার্মানেন্ট রেসিডেন্ট না, আপনি জব করতেছেন, জব ক্যাটাগরিতে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন, এবং আপনি এই জবটা 5 বছর কন্টিনিউ করলে তারপরে আপনাকে পিআর এর জন্য আবেদন করতে পারবেন। এটা হলো সবচেয়ে মানে সহজ ওয়ে। এবং আপনাকে মাস্টার্সের পরে মানে আপনার যদি পিআর পাওয়ার ইচ্ছা থাকে বা এখানে সেটেল হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে আমি সাজেস্ট করবো যে
আপনার যখন লাস্ট সেমিস্টার লাস্ট সেমিস্টার শুরু হওয়ার আগে থেকে আপনি বিভিন্ন জায়গায় কোম্পানিতে ইন্টার্নশিপের জন্য চেষ্টা করবেন। এটা হলো সবচেয়ে বেস্ট ওয়ে জব খুঁজে বের করার, কারণ আপনি যখন একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করবেন তখন আপনার সম্পর্কে কোম্পানি একটা ধারণা থাকবে এবং তারা আপনাকে ইন্টার্নশিপ শেষে আপনি যদি ভালো পারফরমেন্স করেন তাহলে জব অফার করবে এবং তারাই পরবর্তীতে আপনার লিগাল ওয়েতে আপনি কিভাবে থাকতে পারবেন সব প্রসিডিউর তারাই করবে আশা করি। অলরাইট, সো আপনার প্রসিডিউরটা আমাদের বাকি ছিল যে আপনাদের কিভাবে প্রসিডিউর করতে পারে স্টুডেন্ট ভিসার জন্য একদম জিরো। তাহলে সবার জন্য আমার যেটা ফার্স্ট এন্ড মোস্ট সাজেশন হবে যে কোন ইউনিভার্সিটিতে কোন টিউশন ফি কোন কি স্কলারশিপ এইগুলো চিন্তা না করে তার অ্যাপ্লিকেশন প্রসেসটা ডকুমেন্টগুলো লিগালাইজ করার পরেই অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে দাও বিভিন্ন ইউনিভার্সিটিতে, তারপরে সে যেখানে যে তার কোয়ালিটি অনুযায়ী চান্স পাওয়ার পরে সে তখন হয়তো ডিসিশন নিতে পারে যে ইউনিভার্সিটিতে টিউশন ফি কম এই ইউনিভার্সিটিতে টিউশন ফি বেশি এই ইউনিভার্সিটিতে অপরচুনিটি বেশি আমি এই ইউনিভার্সিটিতে যাব। অনেক সময় দেখা যায় যে অনেক সময় ডিপার্টমেন্ট ওয়াইজ যে মানে আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টের কথা বলি আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্ট যেহেতু এক্সচেঞ্জ প্রোগ্রাম আর এখানে স্কলারশিপের অপরচুনিটি রয়েছে তো সেক্ষেত্রে আগে পিছিয়ে চিন্তা না করে সে আগে অ্যাপ্লিকেশন করুক তার ডকুমেন্ট গুলো প্রসেস করুক অ্যাডমিশন পাক ইনশাল্লাহ সে কোনো না কোনো একটা স্কলারশিপ পাবে আর কি, মানে কোনো না কোনো একটা অ্যাওয়ে আর কি তার জন্য খোলা রয়েছে আর কি আমার যেটা মনে হয়। আর তারপরে অ্যাডমিশন পাওয়ার পরের যে প্রসিডিউরটা সেটা হচ্ছে যে ভিসার ক্ষেত্রে পরের যে ধাপটা সেটা হচ্ছে তার ডকুমেন্ট গুলো আবার ওই যে সেমে রাবি ভাই বললো লিগালাইজ করে তারপরে অ্যাপ্লিকেশন করে তারপর সেক্ষেত্রে তাকে যদি ইন্ডিয়া যাইতে হতে পারে তাহলে ইন্ডিয়া যাবে। কিন্তু এইগুলো নিয়ে অত টেনশন নেওয়ার কিছু নেই আমার মনে হয় কারণ তার যতটুকু মানে ইয়ে আছে ক্যাপাবিলিটি আছে সে মনে করে এখন থেকেই যেন অ্যাপ্লিকেশনটা শুরু করে দেয় তো আস্তে আস্তে সে যখন একটা প্রবলেম ফেস করবে তখন সে হয়তো দেখতেছে এটা বুঝতেছে না এটা পারতেছে না তো সেক্ষেত্রে তো আমরা আছি গ্রুপে সে যে কোনো সময় আমাদেরকে নক দিতে পারে আমরা যখন যার যার সময় অনুযায়ী হেল্প করার চেষ্টা করব। তো এটাই হচ্ছে আর কি বেটার সবার জন্য সাজেশন আমি বলবো। অলরাইট অ্যাপ্লিকেশন থেকে ভিসা প্রসিডিউর পর্যন্ত আমি একটা মানে গ্রুপে পিন পোস্ট আকারে দিয়ে রাখছি আশা করি ওটা খুব বেশি মানে এটা আগের বাট খুব বেশি চেঞ্জ হয় নাই আশা করি এই ডকুমেন্টটা যদি কেউ পড়ে গ্রুপে যে পিন পোস্ট আছে সেটা যদি কেউ পড়ে আশা করি তার আরো বেশি বুঝতে না পারে তাহলে তো আমি আছি। অলরাইট অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে এতক্ষণ ধরে থাকার জন্য এবং আমি ফাইনাল রিমার্ক শুনবো আমাদের ভাইদের কাছ থেকে। সবার আগে নাইম ভাইয়ের কাছ থেকে আমরা আবার শুরু করব। নাইম ভাই যদি শেষ করার আগে কিছু বলতেন আমাদের অডিয়েন্সদের। হ্যাঁ সরি আমার মাইকটা মিউট ছিল। শেষ করার আগে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে যে নরমালি আমি গ্রুপে ট্রাই করি অ্যাক্টিভ থাকার জন্য কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন গুলো এরকম থাকে যে সাজানো না কোশ্চেনটা কি এটাও বুঝে যাচ্ছে না তো এবং কোশ্চেন করা থাকলেও কোশ্চেনটা মানে ওয়েল ম্যানার্ড না। হ্যাঁ তো আমার কাছে মনে হয় যে যে পড়াশোনায় অ্যাব্রোডের পড়াশোনার জন্য খুবই ডেডিকেটেড হতে চায় বা করতে চায় তার উচিত প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখা তন্নতন্ন করে রিসার্চ করা যে আমি এই সাবজেক্টে আগ্রহী তো আমি এই সাবজেক্টে কি কি রিকোয়ারমেন্ট লাগে কি কি বিষয় লাগে এ অনুযায়ী আমি নিজেকে মেট করি এ অনুযায়ী আমি আমার পেপার গুলো মেট করি আর হচ্ছে গিয়ে লাইক প্রসিডিউর করতে গিয়ে যে কোনো সমস্যা হয় সেজন্য তো এই যে ভাই আপনারা আছেন সবাই আছে গ্রুপ আছে ওইখানে নক করতে পারে কিন্তু বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি যে পার্সোনাল মোটিভেশনটা আমাদের অনেকের ভিতরে নাই যে ভাই আমার এত সিজিপি আছে আমি এত আমার এই এত পার্সেন্টেজের মার্ক আছে এত আইএলটিএস এত আছে আমি কি ইয়া পাবো কিনা অ্যাডমিশন পাবো কিনা এগুলো পুরোটাই নির্ভর করে আপনার ফার্স্ট অফ অল আপনার লাকের উপরে সেকেন্ড অফ অল হচ্ছে গিয়ে আপনার আপনি কতটুকু ডেডিকেটেড কতটুকু চান আর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে না বললেই না আমার কাছে মনে হয় যে ভিসা পাওয়ার রেশিও বা হচ্ছে গিয়ে অ্যাডমিশন পাওয়ার কতটুকু চান্স আছে এই কোশ্চেন গুলো আমার কাছে নিতান্তই
লাইক লেম মনে হয় যে এই কোশ্চেন গুলা না পাইলে মনে হয় আমার কাছে ভালো লাগে যে ভাই আপনি গুগল আছে সব ডাটা সেন্টার আছে ইউ ডু রিসার্চ হ্যাঁ তারপরে যদি মানে প্র্যাকটিক্যাল লাইফে কোনো সমস্যা হয় তার জন্য আপনারা আছেন সবাই আছে গ্রুপ আছে আসবে আসার কিছু লেন কোশ্চেন করে এটা মনে হয় যে সব কান্ট্রিতে সব কান্ট্রির জন্য আমাদের স্টুডেন্টরা করে আমার যতটুকু মনে হয় স্টুডেন্টরা অনেক সময় অ্যাকচুয়ালি নতুন আসার পরে গ্রুপে জয়েন করে সবচেয়ে একটা কোশ্চেন করে দেয় যে দেখি তো কিরকম রেসপন্স আসে তো তারা পিছনের যে পোস্ট গুলো এটা দেখে না এবং এটা কি বলে পার্সোনাল যে রিসার্চ এর ব্যাপারটা আছে গুগল আছে এটা সবাই ফোকাস করতে পারে না এই কারণে হয়তো বা আমাদের অনেক বেশি সময় ব্যয় হয় যে একই কোশ্চেনের অ্যান্সার বারবার দেওয়া অনেকে নতুন আসে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যারা আপনারা আসেন আসার পর আরেকটু যদি হেল্প করেন কারণ আপনারা মাশাল্লাহ অনেক সুন্দরভাবে গ্রুপটাকে সুন্দর করে ইনফরমেশন দিয়ে আসতেছেন নতুন যারা আসে এরাও যদি একটু একটু হেল্প করে একটু ইন্সপিরেশন দেয় যে আয়াস করেন আয়াস করে আসেন এইভাবে বের করেন তাহলে মনে হয় যে আমাদের স্টুডেন্ট অনেক বেড়ে যাবে আর কি বেলজিয়ামে আমি শাহিন ভাইয়ের কাছে চলে যাব ভাই যদি আমাদের অডিয়েন্সে কিছু বলার থাকে আচ্ছা তার আগে একটু মুসা ভাই আপনাকেও অশেষ ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য ধন্যবাদ ভাই আমার আসলে ভালো লাগে যে আমি অনেক কিছু জানলাম আজকে আপনাদের কাছ থেকে বেলজিয়াম নিয়ে আমার ব্যক্তিগতভাবে আমি হচ্ছে এর আগে ইউএসএ এক ভাইয়ের সাথে কথা বলছিলাম মামুনুর রশিদ অনেকটা উনি ফ্যামিলিয়ার আমাদের হাই স্টাডি গ্রুপ গুলাতে এবং অস্ট্রেলিয়া নিয়ে কথা বলতেছিলাম জাপান নিয়ে কথা বলছি তো আশা করি আবার সামনের সপ্তাহে হচ্ছে আয়ারল্যান্ড নিয়ে কথা বলবো আমি জানার জন্য অ্যাকচুয়ালি এই লাইভ সেশন গুলা করি যে পার্সোনালি অনেক সময় ডিসকাশন করি যে ভাই আপনার দেশে কি কি অপরচুনিটিস আছে কেন আপনার দেশে আমি যাব আমি কেন ইউএসএ যাব না আমি কেন কানাডা যাব না কেন ইউরোপে আসবো কেন আমি ইউরোপ রেখে আমি ইউকে কানাডা বা অস্ট্রেলিয়া ওদিকে যাব এই ব্যাপারগুলো আমি একটুখানি জানার চেষ্টা করি পার্সোনালি নিজের ইন্টারেস্ট থেকে সেটা থেকে একটা লাইভ সেশন করা এবং আপনারা জয়েন করছেন সবাইকে সবার প্রতি আমার এত বেশি কৃতজ্ঞতা যে আপনাদের এই মূল্যবান সময় আমাদেরকে প্রায় এক দেড় ঘন্টার মতো দেওয়ার জন্য তো শাহিন ভাই আবার ফিরে যাচ্ছি আপনার কাছে আচ্ছা যে গ্রুপে সবার উদ্দেশ্যে যেটা বলবো যে আপনাদের যার যত কোয়ারি আছে আপনারা অবশ্যই গ্রুপে জিজ্ঞেস করবেন আমরা যতটুকু পারি ট্রাই করব আপনাদেরকে অ্যানসার দেওয়ার জন্য আর আপনারা নিজেরাও একটু রিসার্চ করবেন নাইম ভাই যেটা বললো তারপরে যখন কোন প্রবলেম ফেস করবেন গ্রুপে আমাদেরকে জিজ্ঞেস করবেন অনেক সময় হয়তো অনেকের অ্যান্সার দিতে দেরি হয়ে যায় তখন হয়তো ভাবে যে কিন্তু না আপনি যতক্ষণ জিনিসটা বুঝতেছেন না আমাদেরকে জিজ্ঞেস করে সমস্যা নেই কিন্তু যেহেতু আমাদেরও ব্যস্ততা থাকে আমরা আমাদের সময়ের ফাঁকে আপনাদেরকে হচ্ছে অ্যান্সার করার ট্রাই করব যেমন কিছুদিন আগে মানে একজন স্টুডেন্ট এক মনে হয় উনি হচ্ছে একটা জিজ্ঞেস করছিল যে লিগালাইজেশন ব্যাপারটা ওনাকে মানে রাব্বি ভাই বুঝাইছে রাব্বি ভাই সব এক্সপ্লেন করছে উনি বুঝেই নেই আমি এক্সপ্লেন করছি বুঝেই নেই পরে আমি বাধ্য হয়ে লিগালাইজেশন কি জিনিসটা যেটা ছবি তুলে আমি তারে মানে সে গ্রুপে পোস্ট করতেছে ওখানে রিপ্লাই দিচ্ছি তার হচ্ছে না তাকে সে আবার আমাকে মেসেঞ্জারে নাম দিয়েছে তো সেক্ষেত্রে অন্য কেউ হয়তো কি করতো আমি জানি না আমি কি করছি আমি ওই লিগালাইজেশন ডকুমেন্টের ছবি তুলে তাকে পাঠিয়ে দিচ্ছি যে ভাই এই জিনিসটা ঠিক এইরকম তুমি এইটা করতে হবে তোমাকে এই হচ্ছে ব্যাপার আপনাদের জিজ্ঞাসা কোয়ারি থাকতেই পারে বুঝতে না পারলে হয়তো জিজ্ঞেস করতেই পারে কিন্তু আপনারা জিজ্ঞেস করতে হেজিটেট ফিল করবেন না আমরা অ্যানসার করব ইনশাআল্লাহ আপনাদের অলরাইট অলরাইট তো আমি ফাইনালি ফজলের আবির কাছে চলে যাই আচ্ছা সবাই তো বলছে আমি জাস্ট একটা কথাই বলবো যে গ্রুপে আসার পরে হুট করেই মানে কমে কোনো পোস্ট না করে আগে আপনারা আগের যে পোস্ট গুলি আছে প্লাস কমেন্ট গুলি আছে এইগুলি পরে পরে দেখেন দেখার পরে আপনি দেখলে পরে আপনার একটা আইডিয়া ক্রিয়েট হবে তারপরে আপনি বুঝতে পারবেন আপনি তারপরে যদি কোনো কনফিউশন থাকে তখন কোশ্চেন করেন আর একটা বিষয় কি যে আপনার একটা পোস্ট করবেন আপনার যে যে কনফিউশন আছে একেবারে পোস্ট করাটা বেটার হ্যাঁ একটা সিকুয়েন্সিয়ালি সেই জিনিস কোশ্চেন গুলোকে একখানে করে সেটা পোস্ট করলে আমাদের জন্য আর কি অ্যান্সার দিতে সুবিধা হয় এটা বলবো যে আমি মানে সবাইকে সাজেস্ট করবো যে পার্সোনাল মেসেজ না দিয়ে গ্রুপেই কমেন্ট করা না বোঝে কারণ
দেখেন, আমি যদি এখানে আমি পড়াশোনা করতেছি, আমার জব আছে, সবকিছু মেনটেন করে চলতে হবে। এখন আপনাকে যদি প্রত্যেকটা পার্সনকে যদি অ্যান্সার দিতে হয়, তাইলে আমাকে হয়তো প্রতিদিন 20 জন 25 জনের অ্যান্সার দিতে হবে। বাট একটা যদি কেউ যদি কমেন্ট করে, তাহলে আমি তার কমেন্ট পোস্ট করে, তার পোস্টে আমি যদি কমেন্টস করি, তাহলে সেম কোশ্চেন যদি আর একজনে থাকে, তার আর নতুন করে কোশ্চেন করতে হচ্ছে না। তো সবাইকে আমি সাজেস্ট করবো যে আপনারা আসলে পোস্ট গ্রুপে পোস্ট করেন বা কমেন্ট করেন, এটা হলো বেস্ট ওয়ে। এই এটা অন্য কোনো কারণে না, অনেকে হয়তো ভাববে যে ভাই, বড় ভাইরা বা ছোট ভাইরা বাইরে আছে, অনেক ভাব নেয়, রিপ্লাই দেয় না। আসলে আমাদেরও কিছু লিমিটেশন থাকে। এটাই এটাই সেটাই ভাইয়া, অনেক সুন্দর করে বলতেছিলেন, অনেক ভালো লাগলো আপনাদের সাথে সেশনটা করতে পেরে। এবং আমি কমেন্টে এবং আমাদের এই স্ক্রিনও দিয়ে দিছি যে বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটি ইন বেলজিয়াম, এই গ্রুপটার কথা বলতেছিলাম আমরা। তো আপনারা যারা অনেকগুলো কোশ্চেন করেছেন, আমি কমেন্ট বক্সে দেখলাম যে আমরা সময়ের স্বল্পতার কারণে আপনাদেরকে আজকে অ্যান্সার গুলো দিতে পারিনি, কিন্তু আপনারা গ্রুপে জয়েন করেন, আপনারা পোস্ট করবেন সবগুলো একসাথে, এবং পার্সোনাল টেক্সট না করে গ্রুপে কমেন্ট গুলো দেখেন, ওইখানে কমেন্ট করেন। আশা করি যে আমরা সময় নিয়ে, আমি না, আমাদের যেই আমাদের যে ভাইরা আছেন, ওনারা সময় পাইলে আপনাদেরকে রিপ্লাই দিবে। আমি অনেক সময় ট্রাই করি কিছু কমন কোশ্চেন যেটা আমি জানি সেটা আমি ট্রাই করি যে লিখার জন্য। তো এই তো ওভারঅল, এবং সবাই ভালো থাকবেন কোভিড সিচুয়েশনের জন্য, সামনে অ্যাপ্লিকেশন করেন। আমরা আশা করি যে আমরা অনেক বেশি বাংলাদেশি প্রস্পেক্টিভ স্টুডেন্ট দেখবো বেলজিয়ামের জন্য। আসার পরে পড়াশোনা করবেন এবং আইএলটিএস কমপ্লিট করার জন্য এখনই সময়, এখনই উপযুক্ত সময় আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন আমি যতটুকু জানি। তো আইএলটিএস প্রিপারেশন নেন, স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেন, এবং আশা করি যে বেলজিয়ামে আসার পর আপনারা অনেক বেশি কন্ট্রিবিউশন করবেন বাংলাদেশি কমিউনিটির জন্য। ভাইয়াদের মতো নাইম ভাই, শাহিন ভাই এবং ফজল রাবি ভাইকে অনেক ধন্যবাদ আজকের জন্য এখানে। আল্লাহ হাফেজ।